কেউ লাগবে পারমিট? মোহনা নিশুকেও ইয়া রিমাকেও পারমিট দিচ্ছি, ঠিক আছে? রিমা ভাই আমি তো কখনো করি নাই, এর জন্য পারবো কিনা বুঝতেছি না। আরে কখনো করেন নাই বলি যে এখন করবেন, করতে পারবেন না এমন তো না। চেষ্টা করেন। কখনো কি অনলাইনে ক্লাস করেছিলেন, এখন করতেছেন না? হ্যাঁ। তাহলে আপু পারবেন, কোনো সমস্যা হবে না। আরে ব্যাপার না, কোনো ব্যাপার না, বুঝছেন? আজকে একটু গোছালো ভাবে আমি প্রত্যেকটা টপিক টু টপিক কথা বলবো, ঠিক আছে? কালকে বুঝিনি তো আইসিইউ থেকে এসে আমি এক অবস্থায় কথা বলছিলাম, সো আমি কি কথা বলছি আই ডোন্ট নেভার, ঠিক আছে? আচ্ছা কালকের ক্লাসটা তো আমি করতে পারি না, আজকে করলি কি? আচ্ছা সুশিষ্মিতা কালকের ক্লাসটা আজকে আবার পুরোটা আমি রিভিউ দিব, একেবারে স্পেসিফিক পয়েন্ট টু পয়েন্ট। ভালো হয় কারণ কালকে মানে পয়েন্ট টু পয়েন্ট কি কি করাবো সেটাও বলে দিচ্ছি আমি, ঠিক আছে? ওকে আচ্ছা। সো ফার্স্ট অফ অল লারাভেল নিয়ে একটু কথা বলে নিই। লারাভেল হচ্ছে যে এমবিসি প্যাটার্ন অনুযায়ী কাজ করে, ঠিক আছে? এমবিসি মডেল ভিউ কন্ট্রোলার ফরম্যাটে কাজ করে, ঠিক আছে? আমি পুরো লারাভেলটা নিয়ে কথা বলতেছি। সো মডেল ভিউ এবং কন্ট্রোলার নিয়ে যখন কাজ করে লারাভেল হচ্ছে, মডেল ভিউ কন্ট্রোলার সম্পর্কে কি আপনাদের কারো আইডিয়া আছে এমবিসি প্যাটার্ন সম্পর্কে? না স্যার। আচ্ছা, সো অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইলটা তো আমি একটু করে ফলো করেছিলাম, মনে আছে? আচ্ছা, লারাভেল এমবিসি প্যাটার্ন অনুযায়ী কাজ করে, যেখানে মডেল ভিউ এবং কন্ট্রোলার তিনটা আলাদা আলাদা জায়গা থেকে কি হয় পুরো ইয়াটা কাজ করে, ঠিক আছে? আমরা যে ইয়াটা বানিয়েছিলাম অ্যাপ্লিকেশনটা, সেখানে যদি আমরা দেখতে পাই, সরি এটা না, আমরা কি ওয়েব লারা ছিল, রাইট? ওকে, এখানে যদি দেখা যায় আমাদের হচ্ছে পুরো প্যাটার্নটা হচ্ছে একটা আর্কিটেক্ট প্যাটার্ন অনুযায়ী কাজ করে, যেটা হচ্ছে এমবিসি প্যাটার্ন অনুযায়ী। এমবিসির মডেল ভিউ অ্যান্ড কন্ট্রোলার তিনটা জিনিস থাকে। সো লারাভেলের কন্ট্রোলার ফাইলটা থাকে হচ্ছে যে ওয়েবের ভিতর অ্যাপ নামক, সরি অ্যাপ ফোল্ডারের কি বলে যে HTTP নামক যে ফোল্ডার আছে সেটার ভিতরে থাকে হচ্ছে কন্ট্রোলার ফাইলটা। আমরা সবাই জানি আসলে কন্ট্রোলার ফাইলের কাজটা কি কি, একটু যদি মাইক্রোফোনটা অন রাখেন কেউ আমার জন্য একটু সুবিধা হয়, কারণ আমি হচ্ছে যে কার সাথে কথা বলতেছি এটা একটু আমার জানা দরকার। ওকে হোশেন, সেটা তো বুঝতে পারতেছেন কারণ জানেনই আপনারা এটা যে। সো আর্কিটেক্ট প্যাটার্ন হচ্ছে কি মডেল ভিউ এন্ড কন্ট্রোলার প্যাটার্ন অনুযায়ী কাজ করে। দেন কন্ট্রোলার সি, যে সিটা আছে এই সি মানে হচ্ছে কন্ট্রোলার্স, এই কন্ট্রোলার্স এর ভিতরে আমরা যতগুলো কন্ট্রোলার মেক করবো সবগুলো কন্ট্রোলার এই জায়গায় এসে জমা হবে। এখন কন্ট্রোলার গুলো আমরা চাইলে কি করতে পারি, হ্যান্ডমেড করতে পারি, ঠিক আছে? হ্যান্ডমেড করা থেকে লারাভেলে আমাদের হ্যান্ডমেড করার কষ্টগুলো আমাদেরকে করতে দেয় না। তখন লারাভেল আমাদেরকে কিছু কমান্ড লাইন ইন্টারফেস রেডি করে দিয়েছে যে আমাদের এত কিছু করার দরকার নেই, আমরা একটা কমান্ড প্রোমো কমান্ড প্রেস করলে কি হয়ে যাবে, একটা কন্ট্রোলার ফাইল তৈরি হয়ে যাবে উইথ দ্যাট সাজেস্টেড, যা যা দরকার সেগুলো সহ সে কি করবে নিয়ে নেবে, তার সাথে এক্সটেন্ড যেগুলো আছে এক্সটেন্ড গুলো সে নিয়ে নেবে। তো সেই ক্ষেত্রে আমাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট, ঠিক আছে?
তারপরটা যদি ধরি মডেল ফোল্ডারটা, মিডলওয়্যার নামক একটা ফোল্ডার আছে এসটিটিপি এর ভিতরে। মিডলওয়্যার ফোল্ডারের কাজটা যদি আমি একটু সংক্ষেপে বলি, মিডলওয়্যারটা হচ্ছে যে আমরা ধরলাম একটা সিকিউরিটি গার্ড আপনার ইন্টারভিউ দিতে গিয়েছেন একটা অফিসে, শুধুমাত্র একটা অফিসে ইন্টারভিউ দিতে গেলে অফিসের স্টাফরাও নিশ্চয়ই অফিসে ঢুকে বিভিন্ন গেস্টও অফিসে যায়, রাইট? কেউ ইন্টারভিউ দিতে এসেছেন। তা আমি যদি ধরি তিনটা কালার ফিক্সড করে দিলাম, কালার হচ্ছে যে ইয়েলো, ইয়েলো কালারটা যাবে নাম্বার ওয়ান রুমে, তারপর হচ্ছে গ্রিন কালারটা যাবে নাম্বার টু রুমে, আর হচ্ছে কি আদার্সটা যাবে নাম্বার থ্রি রুমে, ঠিক আছে? তার মানে এখানে তিনটা কালার আমি বলে দিচ্ছি যে আপনি যদি কি হন, হ্যাঁ আপনি যদি ইয়েলো কালার হন তাহলে কয় নাম্বার রুমে যাবেন? এক নাম্বার রুমে চলে যাবেন। তার মানে কি আপনার কালার দেখে আমরা ডিসাইড করে দিচ্ছি কে কোন রুমে যাবে, আমরা আগে থেকে তাকে বলে দিচ্ছি। কেউ যদি ইয়েলো কালারে একজন নাম্বার টু রুমে যেতে চায় তাকে বাধা দেওয়া হবে না? অবশ্যই তাকে বাধা দিতে হবে। তারপরটা হচ্ছে যে আর গ্রিন কালারটাও সেম, গ্রিন কালারটাও তিন নম্বরও যেতে পারবে না, এক নম্বরে যেতে পারবে না। এই যে বাধা দেওয়ার যে কাজটা, তাকে তার ওয়েতে যাওয়ার জন্য যে কাজগুলো করা হয় এটা করে হচ্ছে যে কে, মিডলওয়্যার, বুঝছেন? অর্থাৎ মিডলওয়্যারে যাবতীয় পারমিশন গুলো আমাদেরকে দিয়ে দেয়। যেমন আমরা হচ্ছে কোন কোন জায়গায় যাব, অর্থাৎ লগ ইন করার পরে একজন ইউজার কি করবে, সে অ্যাডমিন হিসেবে লগ ইন করতেছে নাকি নর্মাল একজন অথর হিসেবে লগ ইন করতেছে, অর কি বলে যে অর হচ্ছে যে কি ভিজিটর হিসেবে লগ ইন করছে, এই জিনিসটা আমরা কি করতে পারি মিডলওয়্যার থেকে কনফিগ করে নিব, ঠিক আছে? মিডলওয়্যার নিয়ে আমরা আস্তে আস্তে সামনে আরো অনেকগুলো কাজ করব, তখন হচ্ছে মিডলওয়্যার বিস্তারিত আলোচনা করে দেব। তারপরে হচ্ছে কি এবার হচ্ছে মডেল ফোল্ডারের কথা, ঠিক আছে? মডেল ফোল্ডারের কাজ হচ্ছে যে কি আমাদের পারমিশন রিলেটেড যে কাজগুলো আছে না, ধরেন আমরা হচ্ছে যে কোন কোন ফাইল মেক করবো, কোন কোন ডাটা ডাটাবেসে ইনসার্ট করব না করব, এবং কয়টা ফিল্ড ওখানে থাকবে, ওই ফিল্ডের বাইরে কোনো ডাটা চাইলে কেউ ডাটাবেসে ইনসার্ট করতে পারবে কিনা, ডাটাবেসে একটা নতুন রো ক্রিয়েট করে ওখানে ডাটা ইনসার্ট করতে পারবে কিনা, এই টাইপের পারমিশনগুলো হচ্ছে আমরা কার থেকে, মডেল থেকে নিয়ে কাজ করব। তারপরেরটা হচ্ছে যে কি আমাদের প্রোভাইডারসের কাজগুলো হচ্ছে, থার্ড পার্টি যে ইয়েগুলো আছে এক্সটেনশন সেগুলোর কাজগুলো হচ্ছে প্রোভাইডার দিয়ে করবো, এগুলো আমরা পরে বলবো। তারপরটা হচ্ছে ডাটাবেস ফোল্ডারের কাছে আসি। ডাটাবেসে এখানে হচ্ছে তিনটা ফাইল আছে, ফ্যাক্টরিজ, মাইগ্রেশন আর হচ্ছে সিড। যেহেতু অ্যাজ এ বিগিনার আমাদের লাগবে হচ্ছে কি মাইগ্রেশনটা সবচেয়ে বেশি লাগবে। মাইগ্রেশনের কাজটা হচ্ছে আমাদের ডাটাবেসের ট্যাবল তৈরি করে নেওয়া, ঠিক আছে? ডাটাবেসের ট্যাবল তৈরি করতে আমাদেরকে কিচ্ছু করতে হবে না, একটা কমান্ড প্রেস করলে হয়ে যাবে, পিএসপি আর্টিসান মেক মাইগ্রেট দেন হচ্ছে যে ফাইলের নামটা। এবং মনে রাখবেন সব সময় লারাভেলে মাইগ্রেশন ফাইল তৈরি করার সময় মাইগ্রেশন ফাইলের নামটা অর্থাৎ ট্যাবলের নামটা প্লুরাল রাখা হয়। প্লুরাল কেন রাখা হয়, আমরা যখন হচ্ছে যে ইলোগেন্ট কোয়ারি নিয়ে কাজ করতে যাব তখন হচ্ছে যে আমরা মডেলকে ইউজ করে কাজ করব, তো মডেল থেকে অটোমেটিক ভাবে যাতে ডাটাবেসটা নিয়ে নেয় তখন প্লুরাল। ধরেন হচ্ছে মডেল ফাইলের নামটা হচ্ছে কি, দেখেন আমাদের, আমরা যদি মডেল ফাইলের নামটা ধরি, মডেল দেখেন একটা ইউজার নামক একটা ফাইল আছে, দেখা যাচ্ছে ইউজার, আর যদি আমরা ডাটাবেসে দেখি দেখেন ইউজার্স নামে একটা ফাইল আছে, ইউজার্স ট্যাবল আছে, ক্যাপিটাল থাকবে, সরি ক্যাপিটাল বলতেছি প্লুরাল থাকবে সব সময় এটা, ঠিক আছে? তখন সে যখন আমরা যখন মডেল ফাইলকে কল করব, মডেল ফাইল থেকে কোনো কিছু ইনসার্ট করতে যাব, সে কি করবে ইউজার্স নামে কোনো ট্যাবল আছে কিনা সেই জিনিসটাকে খুঁজবে আগে ফার্স্টে, আর না হলে সেটাকে আমাদেরকে কি করতে হবে ডিফাইন করে দিতে হবে যে ইউজার ট্যাবলের জন্য ইউজার নাম, সরি ইউজার মডেলের জন্য ইউজার নামক একটা মডেল আছে, বাট আমি যদি ইউজার্স করে দিই তখন সে কি করবে অটোমেটিক ইউজার্স মডেলে, ইউজার মডেলটা ইউজার্স ট্যাবলের সাথে কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তারপর তো হচ্ছে পাবলিক ফোল্ডার। আচ্ছা পাবলিক ফোল্ডার হচ্ছে যে আমরা নরমালি লারাভেলটা যখন অ্যাক্সেস করতে যাই, লারাভেলের এখানে কিন্তু কোনো ফাইল নেই, ভালো করে খেয়াল করেন কোন ফাইলটা সবার আগে হিট করে ওয়েবে, আমরা যখন ইয়াতে যাব তখন কোন ফাইলটা হিট করে, ইন্ডেক্স, না ইন্ডেক্স, হ্যাঁ যেটা ইন্ডেক্স, ইন্ডেক্স সে সবার আগে খুঁজে কাকে, ইন্ডেক্স ফাইলটাকে খুঁজে, রাইট? শিওর তো এটা? কিন্তু এখানে ভালো করে দেখেন যে আমাদের ইন্ডেক্স নামক কোনো ফাইল আছে কিনা, না ইন্ডেক্স নামক ফাইল, তার মানে সেই ইন্ডেক্সটা কই পাবে, তার মানে ইন্ডেক্সটা আমরা ইন্ডেক্স ছাড়া কিন্তু মুভ করতে পারবো না, আমরা এটা ভালো করেই জানি,
রাইট? অবশ্যই হ্যাঁ, আমাদেরকে ইনডেক্স ফাইলটা অবশ্যই লাগবে। লারাভেলে ইনডেক্স ফাইলটা হচ্ছে পাবলিক ফোল্ডারের ভিতরে থাকে, ঠিক আছে? সো লারাভেলের আমরা যখন লাইফ সাইক্লিংটা নিয়ে গতকালকে দেখিয়েছিলাম তখন বলেছিলাম কিন্তু, ঠিক আছে, এই দেখেন আমি ইনডেক্স ফাইলটা একটু অন করে নিই কিভাবে কাজ করে লারাভেলটা, ঠিক আছে? লারাভেল যখন পিএইচপি আর্টিসান মেই সরি পিএইচপি আর্টিসান সার্ট কমান্ডটা আমরা প্রেস করি তখন হচ্ছে কি, সে লারাভেলটা স্টার্ট করে একটা মাইক্রো টাইম কি করে জেনারেট করা শুরু করে দেয়। আমরা ডিফাইন সম্পর্কে জানি, ডিফাইনটা কি ছিল আমাদের, কনস্ট্যান্ট ডিফাইন করার জন্য কনস্ট্যান্ট ছিল, রাইট? কনস্ট্যান্ট দিয়ে আমরা ডিফাইন, তার মানে লারাভেলটা স্টার্ট হচ্ছে, দেন কি করতেছে, সে একটা মাইক্রো টাইম ভ্যালু পাস করে দিচ্ছে, দেন সে কি করতেছে অ্যাপ্লিকেশনটাকে চেক করে নিচ্ছে সেটা মেইনটেনেন্স আছে কি না। তারপর একটা যে অটোলোড নামক একটা ফাইল আছে যেটা কি করতেছে ক্লাস ফাইলগুলোকে অটোমেটিক লোড করে নিচ্ছে, যেটা হচ্ছে ভেন্ডর ফোল্ডারের ভিতরে থাকে। আচ্ছা, তারপর একটা হচ্ছে কি, দেন রিকোয়ার্ড করতেছে কি বোর্ডস্ট্র্যাম নামক একটা ফোল্ডার আছে, ওর ভিতরে অ্যাপ ডট পিএইচপি ফাইলটাকে আমাদের লাগবে, ওই ফাইলটাকে সে রিকোয়ার্ড করে নিয়ে কি করতেছে, এবার দেখেন কার্নেলটাকে কি করতেছে, কার্নেলটা রান করতেছে কিভাবে, এই যে অ্যাপ, অ্যাপের ভিতর সে কি করতেছে কার্নেলের ক্লাসটাকে পাস করে দিচ্ছে, কার্নেল নামক যে ক্লাসটা আছে ওটাকে পাস করে দিচ্ছে, ওটাকে পাস করে দিয়ে ওটা রেসপন্স রেটটা চেক করে ওটাকে কার কাছে আবার কি করতেছে টার্মিনেট করছে, টার্মিনালে পাস করে দিচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে টোটাল লারাভেলটা এই স্টাইলটা অনুযায়ী কাজ করে পুরোটা, ঠিক আছে? এন্ড দেন পুরোটা কোথায় যে হিট করে পুরোটা যে অ্যাপ যখন, হ্যাঁ, এই ফাইল থেকে কি করবে ভিউ থেকে গিয়ে সে কমান্ডটা ইয়া করবে, চেক করবে। আর আমরা যখন কোন একটা ইউআরএল হিট করব এই প্রত্যেকটা ইউআরএল করে কি জানেন কন্ট্রোলারে গিয়ে হিট করার চেষ্টা করবে। আচ্ছা, তারপর আসি রিসোর্স, রিসোর্সের ভিতরে আমাদের ভিউটা লাগবে, ঠিক আছে? আমরা ব্লেড টেমপ্লেটিং নিয়ে গতকালকে একটু করে ডিসক্রাইব করেছিলাম, ম্যাক্সিমাম ব্লেড টেমপ্লেটিংটা বুঝে নাই, ঠিক আছে? ব্লেড ইঞ্জিনটা নিয়ে ম্যাক্সিমাম বুঝে নাই, রাইট? যদি ভুল বলে না থাকি মাথার নিচে দিয়ে যাওয়ার তো ব্যবস্থা করতে হবে। আচ্ছা, আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিই, যারা আমাকে পার্সোনালি নক দিচ্ছেন বা দিবেন বলে চিন্তা করছেন, আমি কোন পার্সোনাল ট্রেনিং করাই না, আমি হচ্ছে যে শুধুমাত্র গভর্নমেন্টের যে কয়েকটা প্রজেক্ট আছে শুধুমাত্র ওইসব প্রজেক্টেই ক্লাস করে, অন্য কোথাও আমি পার্সোনালি ক্লাস করাই না। সো এই ইয়াটা করে আমাকে কেউ বিব্রত বোধ করে না, বুঝছেন? যদি আপনাদের কোনো সাপোর্ট লাগে সেটা আমি আপনাদেরকে ফুললি সাপোর্টটা দিব, কোনো সমস্যা নেই। আশা করতেছি কথাটা বুঝতে পারতেছেন সবাই, ঠিক আছে? কারণ ট্রেনার হিসেবে আমি, আমার কাছে খারাপ লাগবে কখন, আমি সেম, আমি যখন ট্রেনিং করাচ্ছি কোথায় কোন একটা গভর্নমেন্ট প্রজেক্টে ট্রেনিং করাচ্ছি, তার মানে দুটো ট্রেনিং এর তো আলাদা হয়ে যায়, একটা আলাদা ডেফিনিশন খোঁজা হয় যে পার্সোনালি ট্রেনিং করাচ্ছে উনি, উনি হয়তো এখান থেকে স্টুডেন্ট গুলোকে নিয়ে ওখানে নিয়ে যেতে পারে, তাই না? এটা তো স্বাভাবিক, সবাই চিন্তা করবে, সবাই চিন্তা করতেই পারে। বাট আমি এখনো পর্যন্ত কোনো পার্সোনালি ট্রেনিং করাইনি, ইভেন কোনো প্রাইভেট ইনস্টিটিউটেও আমি ট্রেনিং করাই না, বুঝছেন? আপনাদের একটা জিনিস যদি 100 বারও আমাকে বুঝাতে হয় আমি 100 বার বুঝাই দিব, বুঝছেন? 100+ যদি আমাকে বুঝাইতে হয় আপনাদেরকে এই মুহূর্তে আমার বুঝাইতে কোনো আপত্তি নেই, বাট কষ্ট করে এখানের বাইরে, কারণ আমি এখানে শিখাইতে আসছি আপনাদেরকে, এমন না যে আমি এখানে ফাঁকি দিয়ে টাইমটা কিছু টাইম পাস করে চলে গেলাম, এই কাজের জন্য আমি আসি ভাই। যা শিখার ইচ্ছা আছে ভাই সে এখান থেকে শিখতে হবে, সেই এখান, আমি আপনাদেরকে অ্যাট লিস্ট যদি কিছু নাও পারি একটা বেটার গাইডলাইন দিয়ে যাব, যাতে হচ্ছে নেক্সট টাইম আপনারা কোনো কোর্স করতে না হয়, বুঝছেন? একটা বেটার গাইডলাইন দিয়ে যাব, দেন হচ্ছে যে ইউটিউব আর লারাভেলের রিসোর্স তো আছেই। আজকে কত নম্বর ক্লাস? আজকে দশম, নাইন না দশম, কালকে 9 ছিল, আজকে দশম। আচ্ছা, দশম ক্লাস, তার মানে আর 5টা পাবো। আচ্ছা, ঠিক আছে। মোনাপু আর কি 5টা না 10টা? মোনাপু চলে গেছে, আজকে কি ইলেকট্রিসিটি ডিস্টার্ব করতেছে? মোনা 5টা মিনিট আপনাদের সাথে একটু কথা বলে তারপর স্টার্ট করে দেব, ঠিক আছে? সাইদানু জি বলেন, কি অবস্থা আপনার? পাকিস্তান তো হাঁটতেছে আর ভাই, আমি পাকিস্তানের ফ্যান না।
ভাই হচ্ছে পাকিস্তানের মানে মানে গড হ্যাঁ বলেন পুরনো প্লেয়ার হ্যাঁ এক্স এক্স প্লেয়ার হ্যাঁ আমি ওদিনকে নক দিয়েছিলাম, যেটা আর কি বলতে চেয়েছিলাম বলতে পারিনি আর কি, কম্পোজারটা মেইনলি আমার ইনস্টল করতেই পারিনি ওদিনকে, যে সমস্যা হয়েছে। স্যার পারমিশন দিতে হবে, আপনি ভালো আছেন? এই তো কিছুটা। লারাভেল কি বলছি আমি, আপনি কনফিউশনে আছেন না, আপনি কম্পোজার ইনস্টল করেছেন বাট কোন প্রজেক্ট অন করবেন সেটা ওই বুঝতে পারছেন না, এরকম কিছু? না না, ওটা যে অনলাইনকে ইনস্টল করতে গেলাম ওই যে ঝামেলা হলো না আমার, ইসে অ্যান্টিভাইরাস নিয়ে যায়, তারপর তো অ্যান্টিভাইরাস আর ইনস্টল করে আবার দিয়েছি। আপনার চার্জার অবস্থা দেখেছেন? আজ সেন্ড দিচ্ছি। তো ইনস্টল হচ্ছে কয়েকবার এরকম করা হয়েছে কিন্তু তারপরে গিয়ে এরকম একটা কম্পিউটার ইনস্টল করা হচ্ছে। আমি একটু বেসিক রিকোয়ারমেন্ট গুলো একটু চেক করি, পিএইচপি কত আছে? 8 আছে। আচ্ছা, সো এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে লারাভেল নে ঢুকতে হবে লগইন.com। আচ্ছা, ডকুমেন্টেশনে চলে যাই। ডকুমেন্টেশন থেকে হচ্ছে যে কোথায় যেন গেটিং স্টার্টার একেবারে লাস্টের ডেভেলপমেন্ট। আচ্ছা, পিএইচপি ভার্সনটা ওকে রাইট। এরপরটা হচ্ছে আমাদের কি ভিসিম্যাথ, ভিসিম্যাথ আছে আপনার এখানে? ভিসিম্যাথ আছে? তারপর টোকেনাইজার মানে ওইটা ডাউনলোড ওইখান থেকে ডাউনলোড করে তারপরে মনে হয়। না না না, এখানেই আছে, সমস্যা নেই, ক্লিক করে দিচ্ছি। ফার্স্ট লার্ন প্রজেক্ট কিছু মেথড নিয়ে একটু স্টার্ট অন উইন্ডোজ।
এখন তো ঠিকই হচ্ছে তাই না? জি স্যার, লাস্টের দিক দিয়ে আর কি দেখা যায় দুই তিনটা ফাইল হচ্ছে ইনস্টল হয় না, ওইখানে মেইনলি এররটা আসে। আজকে মনে হয় হয়েছে, আজকে হয়েছে, যাক আলহামদুলিল্লাহ। ওদিনকে কি জন্য যেন হচ্ছিল না, ডাক্তার দেখলে রোগী অর্ধেক সুস্থ হয়ে যায়। হ্যাঁ স্যার, আপনি করেছেন এই জন্যই ঠিক হয়ে গেছে। পিএইচপি আর্টিসান স্যার, ঠিক আছে স্যার, এইচজি রয়েছে। কথা ছিল 127.8800 না? ঠিক আছে জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। কি ব্যাপার, আপটা এরকম ব্ল্যাক কালার আসলো কেন? ব্রাউজারে ই দেয়া থিম ব্ল্যাক কালার দেয়ার জন্য, ব্ল্যাক কালার থিম দেওয়া আর কিছু না, ডেভেলপার মোড। আচ্ছা ঠিক আছে, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি জানেন, আমাদেরকে অনেকগুলা কাজ করতে হয় না, ভাইয়া এর মধ্যে কি কিছু দেখানো হয়েছে? রাখছিলাম সবগুলোর মধ্যে হচ্ছিল না। ঠিক আছে, সো আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে কি এই যে ব্লেড ইঞ্জিনটা, লারাভেল ব্লেড ইঞ্জিনটা কিভাবে কাজ করে সেটা নিয়ে একটু ডিসকাস করে নেই, ঠিক আছে? দেন হচ্ছে যে আস্তে আস্তে মাস্টার টেম্পলেটিং এর দিকে চলে যাব আমরা। ব্লেড ইঞ্জিনটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি যে কোনো একটা ব্লেড ফাইলে লারাভেলের একটা কাজ খুব ভালো করা হয়েছে, এবং আমরা যদি পিএইচপি দিয়ে কোন একটা লুপ চালাইতে হয় ইফ, তারপরে কি দিতে হয় কন্ডিশন, কন্ডিশন তারপর হচ্ছে থার্ড ব্রেকের ফার্স্ট ব্রেকের দিয়ে শেষ করতে হয়, তারপরে কি করতে হয় ইজ, তারপরে কি এটা রাইট, ইফ ইলস কন্ডিশনটা এইভাবে করা হয় না। লারাভেলে এইটা হচ্ছে যে একটা সুবিধা পাই আমরা, সেটা হচ্ছে কি জানেন, এডারেট দিয়ে শুরু করা হয় ই, দেন হচ্ছে যে কন্ডিশন, ঠিক আছে, দেন কন্ডিশনটা লিখবো, তারপর হচ্ছে কি এখানে আমরা যা লিখবো কন্ডিশনের পরে যা প্রিন্ট করতে চাইবো সেই জিনিসটা এখান থেকে প্রিন্ট করবো, আর ইলস এ কি প্রিন্ট করবো এটা, আর যদি হয় আমাদের ইলস ইফ হয়ে যায় ইলস ইফ দিয়ে কন্ডিশন কন্ডিশন, ঠিক আছে, তারপরটা হচ্ছে কি ইলস এন্ড লাস্টে ইন্ড ইফটা দিতে হবে, তাহলে এটা হচ্ছে কি ইয়ার ক্ষেত্রে কি হবে, তাহলে ফর ইচ লুপের ক্ষেত্রে ফর ইচ লুপ আমরা কিভাবে লিখি, পিএইচপি দিয়ে শুরু করি, তারপর কি ফর ইচ, ফর ইচ দিয়ে ভ্যালুটা দিতে হয় তাই না, ডলার এ এস ডলার বি, রাইট, এভাবেই তো ছিল। জি স্যার, শিওর? জি স্যার, জি। লারাভেল এটাকে করা হয় কি জানেন, এট দ্য রেট ফর ইচ, তারপরে কি কন্ডিশন যা হবে তা ভ্যালু এ এস বি, ঠিক আছে, তারপরে কি করতে হবে ফর ইচ, ঠিক আছে। তারপর তো হচ্ছে যে আমরা কোনো একটা ভেরিয়েবল কে ইকো করি না, ইকো, ঠিক আছে, ডলার এক্স, রাইট, এভাবেই তো দিতে হয় নাকি,
ভাইয়া আমি এইটাই প্রশ্ন করতেছিলাম যে যে ফরেস্ট, হ্যাঁ 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 ইন্ট শেষ, এটা বুঝতেছিলাম না। হ্যাঁ, এটা হচ্ছে যে প্রত্যেকটা ইয়াকে কি করেছে, ইন্ড করে দিতে হয়, কন্ডিশন গুলোকে স্টার্ট করলে কন্ডিশন গুলো ইন্ড করে দিতে হয় আর কি। এইটাই প্রশ্ন করতেছিলাম, হ্যাঁ আমার মাথায় ছিল না, কালকেই করছিলাম, মাথায় ছিল জি না জি আসলে, হ্যাঁ মাথায় পরে কিন্তু আবার বলছিলাম আপনাকে যে না হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ বলছিলেন যে ও, হ্যাঁ আচ্ছা, না এতদিন ধরে আইসিইউ টেনশনে ছিলাম, তো টানা 3 দিন 5 দিন আইসিইউ টেনশনে ছিলাম এই জন্য। আচ্ছা ওকে, দেন হচ্ছে তাহলে এটা কি কিভাবে করা হয় জানেন, জাস্ট ডলার অ্যাপস, সো এটা একটা প্লাস পয়েন্ট না, আমাকে কোনো কিছু করতে হচ্ছে না, এইচটিএমএলটা শুরুও করতে হচ্ছে না, শেষও করতে হচ্ছে না, প্লাস হচ্ছে কি সরি পিএইচপি ট্যাগ নিয়েও ঝামেলা করতে হচ্ছে না, জাস্ট অ্যাড রেট দিয়ে শুরু করে দিলাম, কন্ডিশনটা অ্যাড রেট দিয়ে কন্ডিশনটা শেষ করে দিলাম, এটা একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য আছে। সো এখন একটা কাজ করি আমরা, একটা ইকো করে ট্রাই করার চেষ্টা করি, ঠিক আছে? সো আমরা এখানে ব্লেড টেমপ্লেট অনেকগুলো বানাইছিলাম, ঠিক আছে, ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি, আচ্ছা আচ্ছা আমি আরেকটা ব্লেড টেমপ্লেট বানাই, লারাভেলের প্রত্যেকটা ভিউ ফাইলের পরে তাহলে কি থাকবে, ব্লেড ডট পিএইচপি টা থাকবে, ঠিক আছে জি স্যার, আর খুবই শক্তিশালী একটা ব্লেড ইঞ্জিন ইউজ করে লারাভেল। তো ব্লেড ইঞ্জিনটা তাহলে কিভাবে কাজ করে আমরা জানি কি, এইচটিএমএল তাই না, এইচটিএমএল কাজ করে, এইচটিএমএল এখন হ্যালো। সো এই জায়গায় আমরা চাচ্ছি কি জানেন, একটা ভেরিয়েবল আমরা হচ্ছে ইয়া থেকে একটা ভেরিয়েবল দেব, ঠিক আছে, এখানে H1 একটা ট্যাগ নিই, ঠিক আছে, H1 একটা ট্যাগ নিই, হ্যালো, আমরা ইউআরএল দিয়ে তো আমরা গেট আর পোস্ট মেথড সম্পর্কে আমরা জানি রাইট, গেট মেথড কোনটা হয়, পোস্ট মেথড কোনটা হয়, ঠিক আছে জি, শিওর জি স্যার, জানি নাকি জি স্যার, শিওর শিওর, দেখেন চিন্তা করে, গেট কোনটা পোস্ট কোনটা তো জানি আমরা ফর্ম থেকে, যেটা হচ্ছে ইউআরএল এ পাস করে দেখা যায় সেটাই গেট, আর যেটা দেখা যায় না সেটা হচ্ছে পোস্ট। সো আমরা এখন একটা কাজ করি, এই পেজে একটা রাউট তৈরি করে দেখি, রাউট তৈরি করা জানি তো নাকি, জি স্যার, ওয়েব পিএইচপি তে একটা রাউট তৈরি করব, ওয়েব পিএইচপি তে একটা রাউট তৈরি করব, রাউটটা কোন মেথডে হবে, গেট মেথডে, গেট মেথডে হবে, এবং গেট মেথডে হওয়ার পর রাউটের প্রথম অংশটা কি থাকবে, লিংক, রাউটের রাউটটা থাকবে, রাউটেরটা কি হবে, ঠিক আছে, ইউআরএলটা কি হবে, ধরলাম হচ্ছে যে মাই, এন্ড দেন সেটা কি করবে, একটা ফাংশন, ঠিক আছে, কল করবে, হ্যাঁ একটা ফাংশন কে কল করবে বলছে, ঠিক আছে, ফাংশন ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে না, রাউট তৈরি করার রুলস এটা তো নাকি, জি সেকেন্ড ব্র্যাকেট কি করতে পারি, রিটার্ন করে দিতে হবে, রিটার্ন করে দিব, রিটার্ন করব কোথায়, মাই ডট ব্লেড ডট পিএইচপি, এখন মাই ডট ব্লেড ডট পিএইচপি তে সে যাওয়ার সময় সে কি করবে জানেন, একটা ভেরিয়েবল নিয়ে যাও, ঠিক আছে, আমরা তাকে বললাম নেম, ঠিক আছে, এটা ভ্যালুটা কি হবে, বললাম হচ্ছে যে কি নাম দেওয়া যায় বলেন তো, নেমের ভ্যালু কি দেওয়া যায় বলেন না, কেউ একজন একটা নাম দিয়ে দেন, যা দিবেন দেন ভাই, সাইদান আর ভাই, সাইদান, ঠিক আছে, সাইদান, সো আমাদেরকে জাস্ট এখানে করতে হবে কি জানেন, তাহলে ভেরিয়েবলটার নাম তো আমরা জানি তাই না, আমরা জাস্ট কার্লি ব্রেসেসটা দিব, ডাবল কার্লি ব্র্যাকেটটা দিব, ডাবল কার্লি ব্র্যাকেট দিয়ে কি করব, ডলার নেম, আমরা ডলার নেম নামে পাস করে, নেম নামে পাস করছি না ভেরিয়েবলটা, নেম নামেই তো পাস করছি এটা, তাহলে এখন হচ্ছে আমাদের এখানে ইউআরএলটা কি হবে, মাই না, ভেরিয়েবল বানানো মনে হয় ভুল হয়েছিল, নেম বানানো, ওখানে নেম বানান বলেছেন, নেম নেন হয়ে গেছে, ওই যে ব্লেড এর ভিতরে, হ্যাঁ নেম, ঠিক আছে, শিওর, হ্যাঁ
তাও আসবে না কলেজ ইয়াতে তাও আসবে না লাগাছি ছবি দিলা তাও আসবে না গোপন যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ অন্য আর কিছু করতে হবে নাকি না আল্লাহ কি চাইছে अरे डेवलपमेंट सर्वर ही तो रन कर नहीं है डेवलपमेंट सर्वर रन करता है ना अच्छा अच्छा है पीएचपी आर्टिसन सर्व একটা কথা বলি লাইফে কোনোদিন তাড়াহুড়া করবেন না বুঝছেন কোনোদিন না আজকে তাড়াহুড়া করতে যে আপনাদের ক্লাসটা 10 মিনিট লেট হয়েছে বুঝছেন ওই যে একটা কথা আছে না ভাই তাড়াহুড়া শয়তানের কাজ আমি যত দ্রুত চেষ্টা করতেছিলাম স্টার্ট করার জন্য কিন্তু দেখা যাচ্ছে কি জানো একটা না হয় একটা মোনাপু কল দিছে আমাকে ওই দেখা যাচ্ছে কি ওনার কলটা পিক করছি এখন কথাও বলতে পারতেছি না হয় ওনার লাইনে প্রবলেম না হয় আমার এখান থেকে প্রবলেম দেখেন হ্যালো সাইদ আনোয়ার তার মানে গেট মেথডে ভেরিয়েবলটা আমরা রিসেট করতে পারছি ক্লিয়ার সো আমরা এখানে যদি অন্য কোন নাম দিই আমরা আরেকবার ভাই হ্যাঁ আরেকবার একটু দেখি এটা দেখবেন হ্যাঁ এটা না রাউট দেখি একটু কারণ হ্যাঁ তখন এটা তো গেট মেথড ওকে রাউটার সব সময় গেট মেথডেই নিতে হয় মানে পোস্টে নিয়ে আসছে আমি বলছি রাউটার কয়েকটা মেথড সম্পর্কে আমি একটু পরে বলবো রাউটার কয়েকটা মেথড নিয়ে আসছে ঠিক আছে আচ্ছা সো ব্লেড ইঞ্জিনের সবচেয়ে বড় সুবিধাটা পাচ্ছেন কোনো কিছু ছাড়া আমরা জাস্ট কি করতেছি তাকে ইউজ করতে করতেছি এবার হচ্ছে যে আমি একটু রাউটগুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলি কয় ধরনের রাউট আছে ঠিক আছে আদৌ কি রাউটগুলো আছে কিনা আমি আপনাদেরকে বেসিকটা দেওয়ার চেষ্টা করতেছি কোনো অ্যাডভান্স লেভেলে যাচ্ছে না একটু মাথায় রেখে নিতে ঠিক আছে জি স্যার যাও গেট পোস্ট পুট প্যাচ ডিলেট অপশন ঠিক আছে আরো একটা রাউট আছে এই রাউটগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় এবং আপাতত আমি আপনাদেরকে এই দুইটা রাউট নিয়ে কথা বলবো শুধুমাত্র এই দুইটা যেহেতু আমরা এই দুইটা সম্পর্কে খুব পুরোপুরি পরিচিত তাই এই দুইটা নিয়ে কথা বলবো ঠিক আছে আরো একটা রাউট আছে সেটা সম্পর্কে একটু যাওয়ার চেষ্টা করতেছি দেখি রিসোর্স নাম একটা আচ্ছা রিসোর্স আচ্ছা আরো একটা হচ্ছে যে রিসোর্স নামে আছে ঠিক আছে ওটা বাদ দেন ওটা হচ্ছে পরে বলে দিচ্ছি রিসোর্স রাউটটা এখন রিসোর্স রাউটটা কাজ করে কিভাবে জানেন সে করবে কি আমরা যখন রিসোর্স দিয়ে রাউটটা তৈরি করতে যাব তখন এই যে কন্ট্রোলার আছে না কন্ট্রোলার এই মেথডগুলো আছে না এই মেথডগুলোতে সে অটোমেটিক ভাবে হিট করে নেবে কনস্ট্রাক্টর টাইপের নাকি আচ্ছা না না রিসোর্স রাউটের কাজটা হচ্ছে কি এখানে যতগুলো মেথড আছে যেমন কয়টা মেথড একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই সাতটা মেথডকে আমরা কল করতে হবে না আমরা গতকালকে কিন্তু শিখেছিলাম কিভাবে কল করে দেখিয়েছিলাম তাই না এখান থেকে ক্রিয়েটে যেতে হচ্ছে তাই না ক্রিয়েটে যেতে হচ্ছে রিসোর্স রাউটে যখন আমরা বলে দিতে পারবো এই ইউআরএল থেকে কোন ইউআরএল যখন হচ্ছে ক্রিয়েটে দিব সে কি করবে ক্রিয়েটে যাবে ইন্ডেক্সে দিলে সেই ইন্ডেক্সে অটোমেটিক চলে যাবে এগুলো আমাদেরকে ইয়া করতে হবে না এবং কোনটা কোন মেথড হবে সেটাও সে কি করবে নিজে নিজে ধরে নেবে বুঝছেন সো আপাতত আমরা দুটো রাউট নিয়ে সবচেয়ে বেশি কাজ করব পোস্ট আর গেট রিসোর্সটা একেবারে শেষের দিন একটু করে দেখাই দেব ওকে সো রাউট তৈরি করা তারপর হচ্ছে কন্ট্রোলার তৈরি করা আর ভিউ ব্লেড ইঞ্জিন সম্পর্কে মোটামুটি ক্লিয়ার সবার জি স্যার
সিএসআর টু প্রোটেকশনটা সম্পর্কে বলেছিলাম গতকালকে। হ্যাঁ বলেছিলাম, বলেছিলাম না? হ্যাঁ, ফর্মের লারাভেল কি করে, ফর্মের মধ্যে দিয়ে একটা সিএসআর এর একটা টোকেন জেনারেট করে, একটা টোকেন জেনারেট করে, ওই টোকেন ছাড়া সে কি করবে না, সেটা নিবে না, ডাটাবেসে পাস করবে না। সেটা আগে লিখতে হইতো কি জানেন, অনেক ঝামেলা কইরা লিখতে হইতো, বাট লারাভেল 6 এর পর থেকে লারাভেল চিন্তা করলো যে ইউজারকে একটু ইজিলি দেওয়ার জন্য কি করে, ডাইরেক্ট সিএসআর অ্যাপ্লিকেশন। ওকে বুঝছেন? এন্ড এটা ভ্যালুটা শো করবে কিভাবে, এইভাবে। আগে আমাদেরকে এইভাবে লিখে দিতে হতো, হিডেন দিয়ে নেম আন্ডারস্কোর টোকেন থাকতো, আর ভ্যালুটা হচ্ছে কি এইভাবে থাকে। ওকে সো মোটামুটি ভাবে অনেক কিছুই বোঝা গেল, তাই না? বুঝে গেল না? জি স্যার বুঝা গেছে। শিওর? জি মোটামুটি বুঝে গেছি। ওনাকে জুলিয়েট নামে ডাকছে, উনি অ্যান্সার দেয়নি, যখন রোমিও জুলিয়েট ডাকছে তখন অ্যান্সার দিছে, কেউ বুঝছে? রোমিওকে মিস করছে। জুলিয়েট এটা কি হলো? তাই মিউট দিয়ে ঠিক করছিলাম, আসলে মিউট করা। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তারপর তো আছে রুবেল, এমএসটি আছেন, সানজিদা, সানজিদা তো আমি ওই নামটাই চুরি আসছিল এস এ দেখে, বুঝছেন? মোটামুটি আপনারা কি রিমার মতো হয়েছে? আমি বলি নাই কিন্তু এটা সাইমা বলছে। আমার কাছে রিমার নামটা কমন তো অন্য নাম গুলার থেকে, তাই জন্য রিমার নামটা চলে আসে। চার অক্ষরের নাম তো ভাই মনে থাকে। হ্যাঁ, চার অক্ষরের নাম, চার অক্ষরের নাম যার পানিতে ফসে না। আচ্ছা ওকে, ওয়েল যখন আমরা কোনো কিছু ইউআরএল দিয়ে পাস করতেছি তখন হচ্ছে কোথায় চলে যাচ্ছে, আমরা ইয়া করে নিতে পারতেছি। সো এতটুকু তো ক্লিয়ার, তাই না? জি স্যার। আচ্ছা এখন একটা কাজ করি আমরা, সেই সাথে ইউআরএল এর ব্যবহারটুকু একটু করে ফেলি, আমরা কিভাবে হচ্ছে যে কাজ করতে পারি, রাইট? গতকালকে একটা মেনু, এখন আজকে এখন যে জিনিসটা থেকে স্টার্ট করব সেটা একসাথে দেখাই দিই, ইউআরএল টা দেখাবো, আর একটা হচ্ছে রাউট দিয়ে কিভাবে কল করতে হয়, সে দুটো জিনিস আমি একসাথে দেখাই দিব, ঠিক আছে? ওকে, ইউআরএল এন্ড রাউট। আমরা যখন হচ্ছে রাউট থেকে কোন একটা ইউআরএল তৈরি করে তো বুঝি, তাই না? ইউআরএল তো তৈরি করতে পারি রাউট থেকে। জি জি, বাট রাউট থেকে নেমটা তৈরি করা শিখিনি আমরা, তাই না? নেম রাউটটা তৈরি করা শিখিনি। সো নেম রাউটটা তৈরি করা শিখবো, একসাথে কি করবো, ইয়া টপ করবো। এখন তার আগে আমাদেরকে একটা মেনু বানাইতে হবে না? তো মেনু বানাই নিলে তো বেটার। ডিজাইনটা কত ইম্পর্টেন্ট এবার বুঝতেছেন রিমা? ফাতেমা? আমি জানি বিদে, আমি এখান থেকে নিয়ে দিয়ে দিচ্ছি, আপনাদের তো এরকম দিলে হবে না, তাই না? না আমরাও তো কালকে এখান থেকেই নিলাম। নমস্কার।
এর মধ্যে তো আমাদের ছুটির কোনো অপশন নাই, তাই না ভাইয়া? কোনোদিন ক্লাস মিস হবে না। সৃষ্টিকর্তার উপরে বাকিটা আমি হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো হচ্ছে যাতে, মানে ছুটি হলে আমার ভালো হতো একদিন। আমি চাচ্ছি, আমিও চাই আপনার জন্য কিছু ছুটি দিতে, কিন্তু আমি অপারগ। কেন, বিশেষ কোনো প্রয়োজন আছে? চশমা বানাতে হবে আবার। চশমা বানাইতে ছুটি লাগবে অবুক, বের হতে হবে না সকালে, তো সময় হয় না, অফ থাকলে বিকেলে বের হব। একটা কি যেন আমাদের লাগবে, আরেকটা ফাইল কোনটা যেন লাগবে, যে যে বুটি স্টেপ থেকে মিন ডট জেস করে সিডি এন্টার নিয়ে নি, ঠিক আছে? টাইম নেই হাতে, আচ্ছা ঠিক আছে, কি নিয়ে কথা বলছিলাম যে আমরা একটু মনে করে দেবেন, যে মেনু বানানো, ও মেনু বানানো, মেনু বানানোর কাজটা করতেছিলাম। আচ্ছা আমি যে এখানে লিংক দিছি আপনি কেউ দেখেন না এটা? দেখছি। দেখছেন এখানে লিংক হয় না? বলতেছেন না, খেয়াল করি নাই, আপনি কখন বসাই দিয়েছেন? বেশি ফাস্ট করতেছি না স্যার? ঠিক আছে, ওগুলো তো লিংক বসানো হচ্ছে শুধু, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, রিমা যেহেতু একবার বলে ফেলছে সমস্যা নেই, তাহলে সমস্যা নেই। রিমা না সাইমা? সাইমা স্যার। আচ্ছা স্যার, ও আচ্ছা, যান রিমা সাইমার কথা বলবো না, এরপর থেকে আনোয়ারের উপর দোষ চাপাইতে হবে। আচ্ছা মেনু লাগবে আমাদের, তাই না? নেভিগেশন মেনু, এই মেনুটাই নিয়ে ফেলি, কি বলেন? কখনো না স্যার হয় না। যদি আমরা ভিউ করে দেখি মাই ডট ব্লেড ডট পিএইচপি টা, তাহলে কি আসে একটু দেখি নিয়ে হবে, ঠিক আছে? আচ্ছা আমাদের মেনুটা চলে আসছে, ঠিক আছে? এটাকে একটু কন্টেনার ভিতরে নিলে ভালো হতো না? কন্টেনার ফ্লুইড আছে, কন্টেনার ভিতরে নিয়ে চলে, তাহলে একটু দুই পাশে জায়গা, ঠিক আছে? এখন এখন হচ্ছে আমি চাচ্ছি এগুলো প্রত্যেকটা এক একটা লিংক হয়ে যাবে, ঠিক আছে? প্রত্যেকটা এক একটা লিংকের ভিতর চলে আসে। আমি হোমে যখন ক্লিক করব আমার হোমে আসবে, যখন অ্যাবাউটে ক্লিক করব অ্যাবাউট পেজে যাবে, যখন সামথিং যে পেজে ক্লিক করব ওই পেজে যেতে হবে, রাইট? এটাই তো? জি স্যার। গতকালকে কিছু আমরা রাউট রাউট তৈরি করে রেখেছিলাম, ঠিক আছে?
এখন আমরা ওই রাউটগুলোকে একটু ইউজ করব ধরলাম হচ্ছে যে আমরা চাচ্ছি আনোয়ারে ক্লিক করলে কোথায় চলে যাবে হ্যালো নামে একটা ফাইল আছে এটা চলে যাওয়ার কথা তাই না এন্ড আনোয়ারে যে এখান থেকে ক্লিক করবে আমি তাকে চাইলে কি এভাবে আনোয়ার লিখে দিতে পারি এখানে আনোয়ার লিখলে হবে তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে এটাকে কার্লি ব্রেসিসের ভিতরে রাখতে হবে ঠিক আছে দেন এখানে ইউআরএল লিখে দিতে হবে ইউআরএল এর মধ্যে পাস করতে হবে ইউআরএল দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে তারপরে কোটেশন দিয়ে এবার দেখেন আমি যখন নেভ বার লেখাটার উপর ক্লিক করি সে কোন পেজে চলে যায় হ্যালো হ্যাঁ বুঝছেন ইউআরএল এর কাজটা জি স্যার আরেকবার আরেকবার দেখে যাও দরকার তাই না আচ্ছা সো কিভাবে করতে পারি দেখেন কার্লি ব্রেসিসটা দিয়ে দিব কার্লি ব্র্যাকেটটা দিয়ে দিলাম এর ভিতরে লিখলাম কি ইউআরএল দেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি করব কোটেশনের ভিতরে ওই যে ইউআরএল এর জন্য যে লিংকটা তৈরি করেছিলাম ওটা দিয়ে দিব ঠিক আছে তাহলে কি করবে নেভারে ক্লিক করলে সে কোথায় সরি এটা তো আগে একটা রিলোড হয়নি না রিলোড হয়নি এখন কোন পেজে যে এখানে আরেকটা হোম লেখা আছে ঠিক আছে তাহলে এটাকে কিভাবে করতে পারি দেখেন তো হোমে ক্লিক করলে কোথায় যাচ্ছে হোমে যাচ্ছে তার মানে আমাদের ইউআরএল 2 টাও কাজ করতেছে ঠিক আছে URL URL 2 ভাবে এরকম লেখা যায় ইউআরএল লেখাটা মানে চেঞ্জ করতে হবে না 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 একটা হচ্ছে ইউআরএল দিয়ে দেখালাম এখানে ইউআরএল দিয়ে একটা দেখালাম একটা হচ্ছে ইউআরএল 2 দিয়ে একটা দেখালাম ও আচ্ছা মেথড মেথড দুটো আর কি ঠিক আছে হ্যাঁ আরো একটা আছে ওটো একটু দেখিয়ে দেব এই দুটো কি সবার ক্লিয়ার কিনা নাকি আরেকটা দেখাবো এটা ক্লিয়ার না ক্লিয়ার না ক্লিয়ার না আর কোনো কনফিউশন নিতে পারো না দেখেন কিন্তু আচ্ছা এখন আমি চাচ্ছি এইটা থেকেও কিছু একটা বের করতে ঠিক আছে এই জায়গা থেকে কিছু একটা করা যায় কিনা একটু দেখতে হবে তাই না এখন আমি ইউআরএল ইউআরএল 2 দিয়ে তো অনেক কিছু পেয়ে গেলাম এখন যদি আরেকটু অন্য কিছু পাইতে চাই তাহলে খারাপ হয় নাকি যেমন রাউটের কথা বলেছিলাম মনে আছে
বুঝিনি স্যার তিনটা জিনিস দেখাবো বলেছিলাম একটা হচ্ছে ইউআরএল একটা হচ্ছে ইউআরএল 2 হ্যাঁ হ্যাঁ রাইট আর একটা রাউট ছিল হ্যাঁ আচ্ছা রাউট ছিল না রাউটটা দেখাই দিতে হবে নাকি না দেখালেও চলবে না দেখিয়ে দিলে ভালো হয় জাস্ট এখানে না এখানে 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 স্যার রাউটটা শেষ হওয়ার পরে এখানে নেমটা বলে দিব ঠিক আছে এখানে নেম হচ্ছে যে ইউজার ঠিক আছে এবার আমি তাকে কল করার সময় কি করব জানেন এরপর আছে এখানে আসি অ্যাবাউট এর পরে এই ড্রপ ডাউনটা কেটে দিই আমি ড্রপ ডাউনে ড্রপটা করব এটা ডিসেবল লেখা আছে কোথাও সেখানে ডিসেবল এটা হচ্ছে কি ফর্ম লিখে দিলাম তখন এই জায়গায় করব কি জানেন রাউট লাউট লিখতে হবে নাকি কালেক্টর কি এর ভিতরে লিখতে হয় ঠিক আছে জাস্ট নেম এর ভিতরে যা দিয়েছি সেটাই মানে আরেকবার দেখাই দিতে হবে এখন দেখেন ফর্মের ভিতরে গেলে কোন পেজে যাচ্ছে টুর পেজে চলে যাচ্ছে আচ্ছা আপনি এখান থেকে রাউট থেকে যে নামটা ডিফাইন করে হ্যাঁ দেখাচ্ছি রাউট থেকে এখানে নেম দিয়ে আমরা ডিফাইন করে দিচ্ছি তার নামটা কি হবে আমি তাকে এবার কিন্তু ইউআরএল এটা দিয়ে কল করিনি এটা দিয়ে কল করেছি ওকে বুঝছেন মানে ওইটাকে আলাদা ভাবে আরেকটা নামও দেওয়া যাবে হ্যাঁ নেম ইকুয়াল দিয়ে আমরা ডিফাইন করে দিতে পারি মানে লিংকটাকে আমরা তিনটা ওয়েতে ই করতে পারি কানেক্ট করতে পারি কানেক্ট করতে পারি রাইট তিনটা ওয়েতে একটা লিংকে কানেক্ট করা যেতে পারে ঠিক আছে জি স্যার স্যার এখানে যে রাউটে যে গেট মেথডে যে ইউজার স্ল্যাশ টুর দেয়া বাকিগুলোতে তো এরকম ইউজার ইউজ করা হয়নি এখানে ইউজার কেন দেওয়া হয়েছে এটা হ্যাঁ হ্যাঁ হতে পারে না আমাদের কি বলে যে মাল্টিপল টাইপের যে আমরা ধরলাম হচ্ছে যে কি আমাদের ইউজারের জন্য অনেকগুলো লিংক চাচ্ছি তখন আমরা সেখানে করলাম কি সবগুলো ইউজার রিলেটেড ইউজার ক্রিয়েট ইউজার হচ্ছে যে ইন্ডেক্স ইউজার হচ্ছে কি মানে আলাদা আলাদা করে ইউজারের জন্য আবার টিচার আসলো টিচারের জন্য আলাদা আলাদা করে দিলাম URL URL 2 URL 2 route route clear to এই তিনটেই কিউ বেজে যাবেন না না রাউট একবার দেখেন ভাই রাউটটা আরেকবার বুঝিয়ে দেব আচ্ছা ঠিক আছে রাউটটা করার জন্য আমাদের কি করতে হবে রাউটটা যেখানে শেষ হচ্ছে আমাদের এই লাস্টে সেমিকোলনের আগে দিয়ে অবজেক্ট অপারেটর সাইনটা দিয়ে কি করব নেম বলে দেব এই রাউটের নামটা কি হবে যেই কোনো নাম আমি ধরলাম হচ্ছে যে আনোয়ার ঠিক আছে আনোয়ার বলে দিলাম ঠিক আছে তখন আমি একে কল করার সময় কিভাবে কল করতে পারি দেখেন আমি তাকে বললাম কি একটা করি এটাকে আনোয়ার তখন এই লিংকটা যখন আমি দিতে যাব তখন কিভাবে দিব দেখেন একে কি নামে নেম কি ছিল আনোয়ার না আনোয়ার আমি তখন একে রাউট দিয়ে যদি কল করতে হয় তখন তাকে কিভাবে কল করব এখানে কি ইউআরএল কল করা যাবে চাইলে চাইলে যাবে রাইট আমরা পারবো কারণ এখানে তো ইউআরএল অপশনটা আছে আছে কিন্তু এখানে আবার চাইলে রাউট ইউজ করা যাবে তারপরটা হচ্ছে যে জুলিয়েট নোমান তারপরে সেখানে কি সবাই নিয়ে সরি আনোয়ার দিন দিন হারাই যাচ্ছে কেন
আনোয়ার ভাই মাইক্রোফোন অফ করে বসে আছে। হুম সমস্যা কি? উনি মেসেজ দিয়েছিলেন সাউন্ড প্রবলেম। এরপর আমি এইটা একটু ডিসক্রাইব করে দিব আবার, ঠিক আছে? এই কন্ট্রোলার ফাইলটা তৈরি করে কন্ট্রোলার থেকে কিভাবে কল করতে হয় সেটা ডিসক্রাইব করব, এক্সটেন্ড ইল্ড এই জিনিসগুলো একটু তৈরি করব, মাইগ্রেশন ফাইল নিয়ে কাজ করব, ঠিক আছে? দেন হচ্ছে যে কি মাইগ্রেশন রোল ব্যাক করা হয় কিভাবে, সিট কিভাবে তৈরি করতে হয়, ঠিক আছে? এগুলো নিয়ে আজকে একটু ডিসক্রাইব করব। সো একটু দেখে নেন নিজেরা। সবার কি হচ্ছে? জি স্যার করছি।
হ্যাঁ, তিনটা ওয়েতেই করব নাকি? হ্যাঁ, তিনটা ওয়েতেই ট্রাই করেন, একটা একটা করে যেন ক্লিয়ার হয়ে যায় কনসেপ্টটা। জি স্যার, হয়ে গেছে। হ্যাঁ, কি যেন বললেন, কেউ স্যার হয়ে গেছে আমার তিনটাই। ও গুড, বাকিটা
সবার কি হয়েছে? চুপচাপ কিছুই বুঝতে পারতেছি না। আমার হয়ে গেছে স্যার। হ্যাঁ সাইদ আনোয়ার তো বলেছেন, বাকিদের তো নোমানের কি আবার নেট চলে গেছে? এখনো হয়নি বুক এতক্ষণ। আ স্যার ওই যে আমার তো লাভেল ইনস্টল করা ছিল না, তো একটু ক্যাচ আপ করতে একটু সময় লাগছে। কে স্যার? আমি সাইমা। আজকে করে দিলেন না তো? হইছে তো। আচ্ছা আর দুইটা হয়েছে, রাউটেরটা করতেছি। আচ্ছা ঠিক আছে, তো আর্লি করা। স্যার আমার আউট অফ দ্য কনটেক্সট একটা প্রবলেম আছে, একটু কি দেখাতে পারি? কি প্রবলেম? আচ্ছা লারাভেলের রাউট রিলেটেড আমার হচ্ছে একটা প্রজেক্টের মধ্যে, সাপোজ আমার যে সিএসএস গুলো আছে আমি যখন নরমালি রাউট করছি, যেমন হোম বা অ্যাবাউট এরকম যখন রাউট করছি তখন সব ঠিকঠাক আছে, বাট আমি যখন হচ্ছে ডাইনামিক ইউআরএল এর মাধ্যমে প্রোডাক্টের ভিউতে যাচ্ছি, মানে আমার রাউটের হচ্ছে প্রোডাক্টের ভিউটা আসে, তখন দেখা যায় যে আমার সিএসএস টা পায় না, যার জন্য আমাকে ওই ওইটার জন্য আলাদা ভাবে একটা মানে অ্যাপ তৈরি করে নিতে হচ্ছে। আমি যদি একটু স্ক্রিন শেয়ার করে দেখাই তাহলে হয়তো। আচ্ছা একটু দেখেন। ওকে ফর এক্সাম যেমন হচ্ছে এখানে আমি একটা রাউট আছে যেমন shop/product/url, তো এখানে আমার এটা হচ্ছে ক্যাটাগরিটা বা প্রোডাক্টের জন্য যদি আমি বলি, আমার যেমন এটা হচ্ছে আমার সাইটটা, এখানে আমি প্রোডাক্টের যদি ভিউতে যাই তখন হচ্ছে আমার এটা হচ্ছে আমার সাইট, এই ইউআরএলটা হচ্ছে ডাইনামিক ভাবে অ্যাড হচ্ছে। তো এইটার জন্য কাজটা করতে হয়েছে সেটা হচ্ছে তো এখানে আমাকে হচ্ছে শপের মধ্যে লেআউট সব মানে সব কমন এইটাকে আলাদাভাবে বানিয়ে নিতে হয়েছে। আমার নরমালি হচ্ছে এইটা যেটা হচ্ছে shop.app.blade, যেখানে আমার সব সিএসএস গুলো ইনক্লুড করা আছে, এটা আমি প্রথমে বানিয়েছিলাম। তো আমি যদি এটাই ইনক্লুড করি আমার প্রোডাক্ট ডিটেলসে, যেমন আমি যদি এখানে দেখাই আমার লেআউট স্ল্যাশ আমি যদি এটাই ইনক্লুড করি তাহলে এখন যদি আমি এটাকে রিলোড করি দেখতে পাবেন যে আমার সিএসএস গুলো হয়তো পাল না, এই যে আমার এখানে হচ্ছে আপনার সিএসএস জেএস জেএস কোনো ফাইলটাই পাচ্ছে না। আমি যদি কন্টিনিউ যাই তাহলে সবকিছু হচ্ছে আপনার নট ফাউন্ড দেখা। তো যার জন্য আমাকে যেটা করতে হয়েছে এটার জন্য আলাদাভাবে আমার এটা তৈরি করে সেখানে হচ্ছে আমার মানে ডিরেক্টরি থেকে একটু ব্যাক আসতে হয়েছে, ব্যাক হয়ে দেন ইনক্লুড করতে একটু আসতে হওয়ার কথা না এটাই, বাট এরপর যেমন আমার এখানে হচ্ছে সিএসএস গুলো আমি অ্যাড করেছি এভাবে পাবলিক স্ল্যাশ ঠিক আছে পাবলিক ফোল্ডার থেকে। আচ্ছা এগুলোকে ইয়া করেন নি কেন, কি বলেছেন? আচ্ছা আমি আজকে সম্ভবত ইয়ার উপরে একটা ক্লাস দেবো ঠিক আছে, সিএসএস এর উপরে। আচ্ছা ঠিক আছে, সিএসএস গুলো আমরা এইভাবে রিটার্ন করব না, তো সিএসএস গুলো হচ্ছে আপনার যখন মাস্টার টেমপ্লেটিং এ করতে যাবেন না তখন সিএসএস গুলোকেও ইয়া করে নিতে হবে আপনার, ঠিক আছে? অ্যাসেট দিয়ে করে নিব আমরা কাজটা, ঠিক আছে? আশা করতেছি তখন সলভ হয়ে যাবে। ওকে ঠিক আছে। অ্যাসেটের কাজটুকু করেননি? আমার এটা বেসিক্যালি আমি একটা টেমপ্লেট ইনক্লুড করেছি, তো আমার হ্যাঁ টেমপ্লেট আর সিএসএস গুলোকে সিএসএস এবং জেএস গুলোকে অ্যাসেট দিয়ে কল করে নেবেন, ঠিক আছে? তখন আসলে কিছু প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, কারণ আপনি এখন দেখাচ্ছেন কি পাবলিক ফোল্ডার থেকে দেখাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ ডিরেক্টলি আপনি ডিরেক্ট পাথ দেখাই দিচ্ছেন তাকে, কিন্তু আমরা ডিরেক্ট পাথ দেখাই দিলে একটা প্রবলেমে পড়বো, কারণ হচ্ছে যে কোনো সময় আমাদের পার্টটা চেঞ্জ হতেই পারে, যেমন এখন যখন আপনার পার্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে পাথ তো চেঞ্জ হচ্ছে তাই না?
আর যদি আপনি তাকে বলে দেন যে আমার পাবলিক ফোল্ডার থেকে তুমি সবকিছু নাও, পাবলিক ফোল্ডার থেকে সবকিছু নিয়ে নাও, তো পাবলিক ফোল্ডার যদি আপনি অটোমেটিক তাকে দেখাই দিতেই পারতেছেন ইজিলি, পাবলিক ফোল্ডারে আমার এই জিনিস আছে, দেন পাবলিকের পরে কোথায় আছে অ্যাসেট নামক একটা ফোল্ডার আছে সম্ভবত, তাই না, সব ওয়ান নামে আছে, দেন বাকিগুলোকে আমরা দেখাই দিব, সমস্যা নেই, অ্যাসেট দিয়ে দেখাই দিব এটা, ঠিক আছে? ওকে ঠিক আছে, চেষ্টা করব আজকে দেখাই দিতে, ঠিক আছে। বাকিরা কি স্লো মোশনে কচ্ছপ গতিতে আগাচ্ছে না একটু ফাস্ট করার চেষ্টা করছে? না হয়েছে ভাইয়া, করা হয়েছে। প্রবলেম হয়েছে? না, তার আমার পিসি এ ডিস্টার্ব শুরু গেছে। কি প্রবলেম? কি পিসি একদমই অফ হয়ে গেছে, ওটা আবার ইনস্টল দিতে হবে। অফ হয়ে গেলে ইনস্টল কেন দিতে হবে? ইনস্টল তো আগেই দিছেন না? না ওটা কাজ হইতেছে না, এখন হ্যাং হয়ে গেছে পুরোটা, আবার উইন্ডোজ দিতে হবে। ও কি বলেন, কেন এটা জানলাম না হঠাৎ করে এই অবস্থা? ও উইন্ডোজ ক্র্যাশ করছে? জি। তো আমি এখন বেরোচ্ছি স্যার, আমি আগে ঠিক করে আনে তারপর কালকে আপনি একটু দিয়ে দিতে হবে। কালকে মানে বুঝিনি, কি দিয়ে দিব? মানে ওইটার ওই একটু সামনে আগে তাহলে আমরা, কি বলেন নাকি আগান তাহলে স্যার? মানে কি ভালো তো বুঝবো না কিছু, আমার হাতে পাঁচটা ক্লাস আছে, ঠিক আছে, সবুজ বুঝবে হয়তো একটু করে, সবুজ ঠিক আছে, পাঁচটা ক্লাসে কি লারাভেলের কোড সিস্টেমটা পসিবল? না স্যার পুরোটা সম্ভব হবে না, কিন্তু আমাকে তো করতে হবে তাই না? জি স্যার। কারণ আমি আপনাদেরকে অ্যাট লিস্ট লারাভেলের একটা ওয়েতে নিয়ে আসতে হবে, আমি আপনাদেরকে অনেক কিছু স্কিপ করে করে যতটুকু জিনিস দরকার এই মুহূর্তে আমি সেগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করতেছি। কোন প্রবলেম নেই, আমি তো আছি তাই না, এমন না যে আমি কোথাও চলে যাচ্ছি হারাই যাচ্ছি, ঠিক আছে, অবশ্যই আমি আছি, আমাকে নক দিয়ে চেষ্টা করবো হচ্ছে যে কোনো না কোনো একটা গাইডলাইন আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে, কোথাও কোর্স করতে হবে না কিছু করতে হবে না, এতটুকু খেয়াল রাখেন যদি আপনি স্টার্টিংটা করতে পারেন, আর এখানে হচ্ছে যে সবুজ থেকে ওতে হেল্প নিতে পারেন, ঠিক আছে? আর সবুজ হেল্প করবেন না? জি স্যার অবশ্যই। দেখছেন অলরেডি রাজি। সজীবের একটা প্রবলেম ছিল, ওটা একটু সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি ডাটাবেস তো বানাতে পারি তাই না? ডাটাবেস তো বানিয়েছিলাম মনে আছে? হ্যাঁ। ডাটাবেস কি আমরা বানাতে পারি? জি স্যার পারি। শিওর সবাই? জি। রিমা পারেন? হ্যাঁ পারি তো, বললাম তো আমি, আমি যেহেতু পারি ক্লাসে সবাই পারে। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু পারেন ক্লাসের সবাই পারে, তাহলে ধরে নিলাম নিরবভাবে সবাই সমর্থন করলো নাকে, ঠিক আছে, সো আমরা ডাটাবেসটা বানাতে পারি। PHP my admin গিয়ে আমরা ডাটাবেস একটা মেক করে নিতে পারি, ঠিক আছে?
এখন নরমালি পিএইচপি মাইডবিন থেকে যখন ডাটাবেস মেক করার পরে আমাদের কি কি করতে হয়েছিল জি স্যার এরপরে কি করতে হয়েছিল ডাটাবেস বানানোর পরে ডাটাবেসের টেবিল তৈরি করতে হয়েছিল কানেক্ট করা লাগবে হ্যাঁ তাই না কানেক্ট করতে হয়েছিল টেবিল তৈরি করতে হয়েছিল আচ্ছা ঠিক আছে আমরা অলরেডি গতকালকে একবার অনেকগুলো ডাটাবেস বানিয়েছিলাম তাই না মাইগ্রেশনের ভিতর অনেকগুলো মাইগ্রেশন ফাইল বানিয়েছিলাম এবং বলেছিলাম যে মাইগ্রেশন ফাইলগুলোকে কি করতে পুরো রাখতে এখন আমি এক কাজ করি যেহেতু একটা অলরেডি বানানো আছে আমি আরো একটা বানিয়ে দেখাই দিই ঠিক আছে সেই ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে সো ডাটাবেস যখন একটা ডাটাবেস মেক করব মেক করার পর আমরা ইএনবি ফাইলে চলে যাব .env .env ফাইলে গিয়ে আমরা করব কি ডাটাবেসের নেমটা দিয়ে দিব জাস্ট ঠিক আছে ইউজার নেম লোকাল হোস্টে যেহেতু কাজ করতেছি ইউজার নেম হচ্ছে রুট আর পাসওয়ার্ড হচ্ছে কি ব্ল্যাক কিছু হয় না তো এখানে আমাদের চেঞ্জ করার আর দরকার নেই ঠিক আছে এই একটু চেঞ্জ করলে হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে সো দেন এরপরে কাজটা কি মেক করা মেক করার জন্য আমরা কোথায় করব আমি তো মুখস্থ কিছু করব না তাই না laravel.com এ চলে যাই দেখি laravel এর ডকুমেন্টেশন আমাদেরকে কি বলে মাইগ্রেশন ফাইল বানানোর জন্য মনে আছে মাইগ্রেশন ফাইল বানানোর জন্য কি বলে PHP artisan migration এই যে PHP artisan make migration ঠিক আছে migration ফাইলটার নাম কি হবে জাস্ট এই কমান্ডটা পেস্ট করতে হবে আবার আরেকটা কমান্ড আছে PHP artisan make migration create ফাইল নেম হবে ঠিক আছে দেন হচ্ছে হাইপেন দিয়ে ট্যাবলের নামটা কি হবে সেটাও বলে দাও যে আমরা ট্যাবলের নামটা সহ বলে দিই ঠিক আছে সো আমরা এখানে বলে দিই কি আমাদের টিচার্স টিচার্স ঠিক আছে আচ্ছা টিচার্স কেন দিচ্ছি বলছিলাম প্লুরাল দিতে হবে বলছিলাম ট্যাবল নেমটা সবসময় একটু আগে বলেছি প্লুরাল কেন দিব যখন দেখেন আমরা একটা মডেল ফাইল বানাবো আমরা হচ্ছে ইউজার্স আমরা যখন হচ্ছে যে ইয়া নিয়ে কাজ করবো এলিগেন্ট কোয়ারি নিয়ে কাজ করবো এলিগেন্ট কোয়ারিটা হচ্ছে পুরোপুরি মডেলের উপর বেস করে কাজ করে যখন এই ইউজার নামে একটা মডেল ফাইল তৈরি করতেছি সে করে কি ইয়ার সাথে সেই ইউজার্স নামে কোনো ট্যাবল আছে কিনা সেই ট্যাবলটাকে কানেক্ট করার চেষ্টা করে যদি কোনো কারণে সেই ইউজার্স নামে ট্যাবল না পায় তাহলে সে ফেল দেখাবে তখন আমাদের কি করতে হবে কি জানেন ওই ট্যাবলটাকে ডিফাইন করে দিতে হবে যে এই ট্যাবলটার নাম এটা বুঝছেন বাট বাই ডিফল্ট সে অটোমেটিক কি করবে ইউজার্স নামে একটা ট্যাবল ক্রিয়েট করে নেবে ঠিক আছে আচ্ছা সো সিএমডি প্রেস করতেছি আমার ট্যাবলের নাম কি ছিল এটা টিচার্স তাই না PHP artisan কমান্ডে কি দেখতে হবে আরেকবার না কারো দেখতে হবে আচ্ছা ঠিক আছে PHP artisan make migration migration ফাইল তৈরি করো নাম কি হবে ফাইলটার নাম কি হবে create teachers table ঠিক আছে teachers table নামে একটা ফাইল ক্রিয়েট করো এন্ড ওখানে কি করো ডট টেবলের নামটা কি হবে teachers ঠিক আছে teachers নামে একটা ইয়া ক্রিয়েট করো কোনো প্রবলেম নেই যদি আমরা এখানে ভুল দিয়ে থাকি সেই ক্ষেত্রে কি করতে পারবো এই জায়গা থেকে আবার চেঞ্জ করে দিব এটা কোনো প্রবলেম হবে না আচ্ছা এই জায়গায় এখন একটা টেবলের ভিতরে আমাদের কি কি থাকতে পারে ভ্যালু আমরা ফিল্ড গুলো থাকতে পারে তাই না এখন তাহলে এগুলো কি করতে পারে আমার মনে আছে ওখানে হচ্ছে কি দিয়েছিল ডাটাবেসে ভার ক্যারেক্টার দিয়েছিলাম না সো এখানে আমরা আপাতত স্ট্রিং দিয়ে কাজ করতে পারি ঠিক আছে স্ট্রিং ফার্স্ট ব্র্যাকেট দেন নেম ঠিক আছে সেমিকোলনটা মাস্ট বি দিয়ে দিবেন তারপরে কি হতে পারে ইমেল তারপর ফাইল নাম্বার তারপর জেন্ডার চলবে আমি কি আরো কয়েকটা দেখাবো আচ্ছা আইডিটা আইডিটা হচ্ছে কোনটা মনে আছে আইডি একটা ফিল্ড রেখে দিই আমরা জি স্যার
আর টাইম স্টেপ। টাইম স্টেপ মানে হচ্ছে যে ক্রিয়েটেড অ্যাড এবং আপডেটেড অ্যাড নামে দুটো ফিল্ড সেট তৈরি করে নিন, ঠিক আছে? সো এটা যখন তৈরি করা শেষ, এটা আমরা কি করব? ডাটাবেসের এই জায়গায় কোনো টিচার্স নামে কোনো টেবল আছে? না, নেই। এখন আমরা আরেকটা কমন প্রেস করব, সেটা হচ্ছে কি পিএইচপি আর্টিসান মাইগ্রেট। যে ফাইলগুলো আছে সে ফাইলটা লাস্ট একটা ফাইলই শুধুমাত্র আমাদের কি হয়নি, আপডেট হয়নি, বাকি সবগুলো ফাইল আপডেট হয়ে গেছে, ঠিক আছে? এবার আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি। দেখেন টিচার্স নামক টেবলটা আছে এবং এই টেবলে কি কি ফিল্ড আছে, কি কি ফিল্ড আছে আমরা যেগুলো দিয়েছি। আচ্ছা, মনে হয় আমাদের এই মুহূর্তে এখানে একটা ফিল্ড অ্যাড করা দরকার, তাই না? একটা ফিল্ড অ্যাড করা দরকার হতে পারে না? তাহলে ফিল্ড অ্যাড করতে পারি কিভাবে? আমরা এর আগে এই জায়গা থেকে অ্যাড করেছি, রাইট? আচ্ছা ঠিক আছে, কি যেন কথা বলছিলাম, এখানে একটা সো আমরা এখান থেকে করতাম, তাই না? রাইট, সবার আগে পরে যার পরে হবে এইভাবেই তো কাজটা করতাম। জি জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। সো আচ্ছা, আনোয়ার তো চলে গিয়েছে, তাই না? সুচিস্মিতা বুঝতে পারতেছেন? বুঝতে কষ্ট হচ্ছে, আর আমার ল্যাপটপের ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে, আমি ল্যাপটপটা ঠিক করতে দিয়েছি, আমি কাজগুলো প্র্যাকটিস করতে পারতেছি না, জাস্ট দেখে যাচ্ছি। ভাইয়া আমার একটু কষ্ট হচ্ছে, আমি মাঝখানে আবার ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, এর জন্য দেখি নাই কোত্থেকে কি করলেন। কতটুকু দেখেছিলেন সেটা কি আমাকে একটু বলতে পারবেন? হ্যাঁ, এই যে এইটা এই শুরুটা এই ফুলটাই দেখা হয়নি। আচ্ছা ঠিক আছে, তার একবার দেখবো। সুচিস্মিতা কতটুকু, আপনি কি একেবারে বুঝতেছেন না নাকি কিছু কিছু বুঝতেছেন? আমি কিছু কিছু বুঝতে পারতেছি, যখন যেমন এখন যে এটা অ্যাড করতেছেন এটা তো আগে করেছি, ওটা বুঝতে পারতেছি, বা এখনো করিনি আমরা, এটা এটা এখনো করিনি, এটা এইভাবে করবো না। দেখে যাচ্ছি সবগুলো, না বুঝলে আমাকে সরাসরি বলো যে আমি বুঝতেছি না, তখন দেখবেন আমি বলে দিব। আচ্ছা ঠিক আছে, সবার জন্যই একই ইয়া বলছি, কেউ আবার অন্য কোনো ইয়া করিলেন না, আমি বারবার বলছি, যদি কেউ বুঝতে না পারেন আমাকে বলেন, আমি বারবার বুঝিয়ে দিব, ঠিক আছে? বাট ওই নিজের কাছে রেখে দেওয়ার যে প্রবণতাটা আপনাদের মাঝে আছে, ওই জায়গা থেকে একটু সরে আসেন, কারণ সবাই শিখতে আসছে। যদি কেউ মনে করেন যে না আমি বললে আবার কোয়েশ্চেনটা যদি উল্টা পাল্টা হয়ে যায় তখন কি না কি মনে করে, রাইট? এরকম কিছু কোয়েশ্চেন কারো মাথায় আছে, তাই না? আবার অনেকেই হয় কি জানেন, কোয়েশ্চেন করতে পারি না আমরা, ঠিক আছে? জেন্ডারের পরে কি দেওয়া যায় বলুন তো? এখান থেকে একটু বলবেন এই যে এটাই কি করলেন? আমরা চাচ্ছিলাম যে নতুন একটা ফিল্ড অ্যাড করেছি, ঠিক আছে? আমরা নতুন একটা ফিল্ড অ্যাড করেছি, আমরা চাচ্ছি যে এখান থেকে আর কোনো হাত দিব না, যেহেতু আমরা কমান্ড লাইন ইন্টারফেস ইউজ করে কি করতেছি,
সব কাজ করতে ডাটাবেসের ফাইল আপলোড করতে পারতেছি, তাই আমরা এই জায়গা থেকে আপলোড করার ট্রাই করতেছি। তো একটা নতুন ফিল্ড যখন অ্যাড করতে গেলাম কার পরে জেন্ডারের পরে, কিন্তু তাকে আমি কমান্ড দিচ্ছি আরেকবার কমান্ডটা দিয়ে দেখি, কমান্ডটা যখন আবারও দিচ্ছি সে করতেছে কি, সে বলতেছে নাথিং টু মাইগ্রেট, কোনো কিছু মাইগ্রেট করার নেই। তাহলে এখন আমাদের সলিউশন কি, আমরা তো চেঞ্জ করছি তাই না, তখন আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটাকে বলা হচ্ছে রোল ব্যাক, বুঝছেন? ক্ষমতা হস্তান্তর, রোল ব্যাক মানে হচ্ছে ক্ষমতা হস্তান্তর তাই না। আচ্ছা ঠিক আছে, আমরা রোল ব্যাক করে নিচ্ছি, তার ইয়াটা করে নিচ্ছি। এখন কয়টা করা যায় এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো না, ঠিক আছে? পিএইচপি আর্টিসান মাইগ্রেট, ঠিক আছে? রোল ব্যাক যা ইয়া করছিলাম লাস্ট, সেটাকে আবার কি করলাম, ব্যাক করে নিয়ে নিলাম, ঠিক আছে? রোল ব্যাক করে আবার পাস করলাম, যেটা চেঞ্জ হয়েছে ওটাকে রোল ব্যাক করে আবার পাস করছি। এবার একটু দেখি কি আসে, কি হলো? আচ্ছা টিচার্স ট্রাবলটা চলে গেছে, রোল ব্যাক করে নিয়ে আসছে নাকি? হ্যাঁ রোল ব্যাক করছে, রোল ব্যাক করছে, লাস্ট যেটা ইয়া করছি সেটাকে রোল ব্যাক করছে। এবার যদি আমরা মাইগ্রেশন কমান্ডটা প্রেস করি তাহলে কি করে দেখেন, মাইগ্রেট টেবিলটাকে আবার সে কি করছে, ইয়া করে নিছে। দেখেন চেঞ্জ আসছে এনআইডিটা, আরেকবার দেখাবো অন্য একটা ফাইলে নাকি এটাই আরেকটা দেখাবো, মানে একটা অ্যাড করা যাবে, মানে যেটা আপনি দেখাতে যাচ্ছিলেন ওইটা হবে না? কোনটা? যে এনআইডি এই জায়গা থেকে, এই জায়গা থেকে, এই জায়গা থেকে, না না না, আপনি ওই যে ওই দেখালো যে নাথিং টু মাইগ্রেট, মানে এটা, হ্যাঁ রাইট, আমরা চেঞ্জ করলে সাথে সাথে সে, যেমন এখানে আমি ধরলাম হচ্ছে যে ফাদার্স নামক একটা ফিল্ড নিয়ে নিলাম, ঠিক আছে? এখন ফাদার্স নামক ফিল্ড নেয়ার পরে আমি যখন তাকে বলতেছি তুমি মাইগ্রেট করো, ঠিক আছে, সে মাইগ্রেট করার মতো কোনো কিছু পায় নাই, কেন আমি কোনো চেঞ্জ করছি সে চেঞ্জ গুলো কি হচ্ছে সে ধরতে পারতেছে না। তো তখন আমি তাকে বলতেছি আমি যেটা চেঞ্জ করতেছি সেটাকে কি কর, তুমি রোল ব্যাক করে নিয়ে আসো, তখন রোল ব্যাকটা দিয়ে দিলাম। মানে চেঞ্জ করতে গেলে আগে রোল ব্যাকটা করে তারপর আবার নতুন করে মাইগ্রেট, হ্যাঁ রাইট, রোল ব্যাকটা করে তারপরে গিয়ে চেঞ্জটা করে নিই, ঠিক আছে? এবার যখন হচ্ছে আমি তাকে কি করতেছি মাইগ্রেশন কমান্ড দিয়ে দিচ্ছি, দেখেন সে কি করতেছে মাইগ্রেটটা করে নিচ্ছে, এবং এই জায়গায় ফাইলটা দেখে নেব, ফাদারসটা চলে আসছে, ঠিক আছে? জি স্যার করেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আমার টেবিলে ডেটা আছে বাট আমার একটা ফিল্ড অ্যাড করতে হবে, তখন রোল ব্যাক করলে কি গোটা টেবিলই চলে যাবে ডেটা সহ? ওই টেবিলটা ব্যাক করে আবার কি করবেন, যেহেতু আপনার এখানে আছেই তো বাকি ফাইলগুলো আছে না, ফাইলগুলো তো এখান থেকে মুছে যাচ্ছে না, এই জন্য সমস্যা। এখান থেকে এখান থেকে কি করতেছে সে, ব্যাক করে তারপরে যাচ্ছে না? আমি বলছি ডাটাবেজে আমার ডেটা আছে, এটা তো ডেটা নাই। হ্যাঁ ওটাও নিয়ে আসবো, ঠিক আছে, সমস্যা নেই। ভাইয়া এখানে ডাটাবেস ক্রিয়েট কি আগের মতো করেই করেছিলেন? হ্যাঁ ডাটাবেস নরমালি ক্রিয়েট করেছিলাম আমরা, ঠিক আছে? ডাটাবেস ক্রিয়েট করার পরে ডাটাবেসটাকে জাস্ট আমরা এখানে দেখিয়ে দিয়েছিলাম, কোথায়, ওয়েব ইএনবি ফাইল, ঠিক আছে? হ্যাঁ আপনি তো এখানে যে MySQL লেখা আছে এটাতে গেলেন, আমি যদি আরেকটা ডাটাবেস ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে কেবল না ডাটাবেস, হ্যাঁ টেবিলই করব, ওই যে ডাটাবেসেই করব, তখন আমি মানে এখানে কোন জায়গায় কম মানে দেখাই দেব, এই যে ডাটাবেসটা ক্রিয়েট করলেন, নরমালি ডাটাবেসটা ক্রিয়েট করলেন, ঠিক আছে? হ্যাঁ ডাটাবেস তো ক্রিয়েট করা পারি তাই না? হ্যাঁ ডাটাবেস ক্রিয়েট করার পরে এই ইএনবি ফাইলে দেখেন db_database লেখা আছে, এখানে নামটা দেখাই দেব। ভাই আমি এটা বলতেছি না,
আপনি তো একটা ডাটাবেস করার সময় এখানে নামটা দেখাই দিলেন, তখন আমি যদি আরেকটা করতে যাই তখন আর কোথায় দেখা নামটা দেখাই দেব? মানে একটাই করা যাবে? একটাই এতে ডাটাবেস তো একটাই হবে। হ্যাঁ এটাই বলছি, ডাটাবেস একটাই হয়। আপলোড করেছিলাম প্রজেক্টটা, তখন আমাকে একটা ইরর দেখাচ্ছিল যে অ্যাক্সেস ডিনাই, তো আমার এটা নিয়ে অনেক সময় নষ্ট হয়েছে। দেন তো ইনভার্টেড কমা দিতে হচ্ছে না, তো জাস্ট ইউজার পাসওয়ার্ডটা দিয়ে দিলে হচ্ছে। আচ্ছা সেটাই বলছি যে লোকাল হোস্টে প্রয়োজন হয়নি, কিন্তু সার্ভারে আপলোড করার সময় স্যার ইনভার্টেড কমা দিতে হয়েছিল। এটা কি আমার সাথেই হয়েছে নাকি নরমালি? না নরমালি হয় না, আমি কখনো দেইনি, দিতে হয়নি আমার। আচ্ছা আর এখানে জাস্ট একটা কাজ করবেন, এখানে হচ্ছে পার্টটা চেঞ্জ করে দিয়ে আপনার কারেন্ট পার্ট যেটা আছে ওটা দিয়ে দিবেন। আচ্ছা সেটাই করেছিলাম, কিন্তু আমার হচ্ছে মানে অ্যাক্সেস ডিনাইড দিচ্ছিল বারবার, তারপর যখন ইনভার্টেড কমা দিয়ে দিই দেন কাজ করেছে। ঠিক আছে দেখতে হবে আর কি। এখন হতে পারে এটা লারাভেল 8 এর জন্য হতে পারে, আই ডোন্ট নো। ওকে ঠিক আছে, তাহলে আমরা একটু সামনে আগাই। ঠিক আছে আচ্ছা, সো আমরা ইয়াটা করে নিলাম। একটা প্রজেক্টের জন্য একটাই ডাটাবেস হয় বুঝছেন, একটা প্রজেক্টের জন্য কয়েকটা ডাটাবেস হয় না, এবং একটা ডাটাবেসে অনেকগুলো ট্যাবল থাকে। ওকে সো একটু সামনে আগাতে পারি? জি স্যার, জি স্যার। এখন একটা কাজ করি, এই যে ডাটা ইনসার্ট নিয়ে আমরা খুব বেশি বিপদে পড়ে যাই তাই না? এই তো ডাটা ইনসার্ট নিয়ে একটা বড় বিপদে পড়ে যাই। আচ্ছা ফয়সাল, ফয়সাল না, ফয়সাল কি শুনতে পাচ্ছেন? আচ্ছা আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা একটা ট্যাবলে কিছু র্যান্ডম ডাটা পাস করে দিই। ঠিক আছে, একটা র্যান্ডম ইউজার নেম পাসওয়ার্ড সেট করে দিতে আছে। আমরা কোনো একটা ইয়াতে যখন কাজ করতে যাই তখন একটা র্যান্ডম ইউজার নেম পাসওয়ার্ড দেখা দিলে ভালো হয় না? যে না ঠিক আছে, সে যখন ইউজার লগ ইন করবে তখন র্যান্ডমলি সে একটা পাসওয়ার্ড অটোমেটিক পেয়ে যায়। ঠিক আছে দেখি তাহলে কিভাবে করা যায়। তখন এটার জন্য এটা আমি বিস্তারিতভাবে আমরা যখন প্রজেক্টে কাজ করতে যাব দুই একদিন পরেই, তখন গিয়ে এই ডিবি সিড নিয়ে আমি টোটাল একটা ক্লাস নেব শুধু ডিবি সিড নিয়ে, বুঝছেন? হ্যালো, ওকে স্যার। আপাতত জাস্ট আমি একটা সিঙ্গেল ডাটা দেখাই দিচ্ছি, পরে মাল্টিপল ডাটা কিভাবে কাজ করতে হয় সেটা দেখাবো। সো তখন সবার আগে আমাদেরকে করতে হবে কি জানেন, একটা সিড ফাইল বানাই নিতে হবে। সিড মানেটা হচ্ছে যে আমরা ডাটাবেসে একটা কমান্ডের মাধ্যমে কিছু ডামি ডাটা ইউজ করে নিতে পারি। তখন হয়ে যাবে কি জানেন, সে অ্যাপ এর মডেল যেটা আছে মডেল অনুযায়ী সে কি করবে, ইউজার মডেলের কিছু ডাটা সে 10টা ফাইল তৈরি করবে। আপাতত আমাদের এটা দরকার নেই, ঠিক আছে আমরা একটা ফাইল তৈরি করবো। তখন ডিবি সিড ফাইলের ইয়াটা হচ্ছে কি এটা, ঠিক আছে। সো আমরা একটা কাজ করি, কমান্ডটা হচ্ছে আমাদের কি কি ট্যাবল আছে, টিচার্স ট্যাবল আছে না? জি স্যার, টিচার্স। ঠিক আছে আচ্ছা, সো আমরা টিচার্স ট্যাবলের উপর একটা কি করি সিড ফাইল তৈরি করে দিই। টিচার্স হবে না, টিচার্স, টিচার্স হচ্ছে ট্যাবল।
ওকে সো এই জায়গায় এখন হচ্ছে আমরা একটা র্যান্ডম নাম্বার বলে দেব এটা এটা কি মুখস্থ বলবো মুখস্থ বলে দেব দেন সমস্যা নেই কোনো দরকার আছে মুখস্থ বলার আমি এখান থেকে আপনাদেরকে কপিটাও রেখে দিচ্ছি ঠিক আছে দেখেন এই অংশটুকু লাগবে ঠিক আছে ঠিক আছে এই অংশটুকু আমাদের ট্যাবলের নাম কি ছিল টিচার্স ঠিক আছে টিচার্স ট্যাবলে কি করবে ইনসার্ট করবে নেম ইনসার্ট করো ইমেল ইনসার্ট র্যান্ডমলি জেনারেট করো 10 ডিজিট তারপরটা ছিল কি আচ্ছা এরপরে আচ্ছা আমাদের তো পাসওয়ার্ড নেই তাই না টিচার্স ট্যাবলে কি কি আছে না সেম ইমেল মোবাইল জেন্ডার এরকম ঠিক আছে তারপর তো হচ্ছে যে ইমেল ইমেল আছে মোবাইল নাম্বার সো মোবাইল নাম্বারটা আমরা কিভাবে দিতে পারি স্ট্রিং আছে স্ট্রিং ঠিক আছে র্যান্ডমলি সে 10 ডিজিট জেনারেট করে নেবে স্ট্রিং হবে না এটা নাম্বার হবে না স্যার স্ট্রিং হ্যাঁ দেয়া এনইউএম দেওয়া হয় না এনইউএম বি এর পুরোটা লিখতে হয় শুধু রেন্ড ফাংশনটা কল করতে হয় কিছু র্যান্ড মানে হচ্ছে র্যান্ডমলি যা করার জন্য ওখানে যে ফ্রেন্ডসটা বলে দিলে আই কোনটা তারপরে কি ছিল আমাদের আরো একটা ফাইল আছে তাই না নাম হচ্ছে যে এনআইডি সবগুলো আসছে জি স্যার তো তাহলে কমান্ডটা কি দিতে পারি এবার বলেন কমান্ডটা হচ্ছে যে কোন আরেকটা কাজ লাগবে এটা হচ্ছে ডিবি বিল্ডার এটাকে বলা হয় ডিবি বিল্ডার বা ডিবি বিল্ডার বলা হয় ঠিক আছে আরেকটা নাম আছে দাঁড়ান কোয়ারি বিল্ডার সরি এটাকে ডিবি বিল্ডার বা কোয়ারি বিল্ডারও বলা হয় ঠিক আছে কোয়ারি করে এই কাজটুকু করা হয় এই জায়গায় তখন আমাদেরকে এই লাইনটা ইউজ করে দিতে হবে মাস্ট বি ঠিক আছে তো এটাকে আমরা আরো একভাবে ইউজ করতে পারি যেহেতু এটার সাথে ডাটাবেসের কানেকশন আছে তাই আমরা এখানে বলে দিতে হবে কি ইউজ ডিবি ঠিক আছে শুধু ডিবিটা এবার আমাদের কমান্ডটা হবে কি দেখেন কমান্ডটা হচ্ছে যে কোথায় ডিবিসি ঠিক আছে দেখি ডিবিসিটা কাজ করে কিনা ডান কিছু একটা তো সেট ট্রাই করছে তাই না কোনটা বলটা ছিল যে আমাদের টিচার্স কিছু আসেনি তাহলে কোথায় আসছে সে কিন্তু সাকসেস দেখাচ্ছে আমরা টেবলটা স্পেসিফিক বলে দিই তাকে ঠিক আছে যদি তাকে ডিবি সি দিয়ে আমরা যদি তাকে ট্যাবল নেমটা সহ বলে দিই ট্যাবল নেমের আগে একটা হাইফেন আছে না ক্লাসটা বলে দিতে হয় ক্লাস ইকুয়াল ঠিক আছে ই কমান্ডটুকে এবার দিয়ে দেখি তো কি হয় স্পেসিফিক করে দিচ্ছি যেহেতু আমরা এসটিআর নট ফর্ম মানে কি এখানে দেখেন তার স্ট্রিং এর জন্য একটা ক্লাস ডিক্লেয়ার করে দিয়েছে দেখেছেন নামটাও পাবে না রাইট নাম নামে মেবি কোনো ক্লাস নেই নেই সম্ভবত না নামটা কি অফ করে দিব স্যার এসটিআর দিন আপাতত নামটা অফ স্যার
আচ্ছা আপাতত এসটিআর দিয়ে রাখি ঠিক আছে নামটা নিয়ে আমরা পরে একটু স্টাডি করব আচ্ছা তাহলে কমান্ডটা হচ্ছে কি তাহলে আবার আমরা সেম কমান্ডটা আরেকবার দিচ্ছি ঠিক আছে ওকে ডান এবার একটু যদি চেক করে দেখি আমাদের এখানে কোনো ডাটা আসছে কিনা চলে আসছে সে র‍্যান্ডমলি একটা ডাটা পাস করেছে তার ইচ্ছামত একটা ডাটা সে পাস করছে ঠিক আছে ক্লিয়ার একটা ডাটা পাস করছে আমরা যখন কাজ করব হাজারটা ডাটা নিয়ে কাজ করতে হবে তখন আমরা করব কি জানেন ফ্যাক্টরি নামে একটা ইয়া আছে দেখা যায় এখানে একটা ফ্যাক্টরি আছে হ্যাঁ মডেল ফ্যাক্টরি দিয়ে কাজ করব ঠিক আছে আমরা একটা মডেল ফাইল বানাবো ওই মডেল ফাইল দিয়ে আমরা তাই কি করব 50 100 বা 1000 টা ডাটা কি করব একসাথে সেট করে দেব তখন আমাদের কাজ করতে তেমন একটা প্রবলেম হবে বুঝছেন এখন আমার এই প্রজেক্টটা যদি আপনাদেরকে দিয়ে দিই এই কাজটা কেন করা জানেন র‍্যান্ডমলি একটা নাম্বার জেনারেট করে দেওয়ার মূল কারণটা হচ্ছে যে আমরা যখন কাজ করতে যাই তখন হচ্ছে যে আমরা ফার্স্ট অবস্থায় ইউজার নেম পাসওয়ার্ড পাই না বা আমি আমার যখন মাইগ্রেশন ফাইলটা অন করতেছি তখন ইউজার ক্রিয়েট করা বা অ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ডগুলো ক্রিয়েট করতে দেয় না আমাদেরকে রাইট তাই না অনেকগুলো জিনিস তো আমরা চাইলে তো অ্যাডমিনের অ্যাক্সেসগুলো নিয়ে নিতে পারি না তখন আমরা এই জায়গা থেকে কি করতে পারি অ্যাডমিনের অ্যাক্সেসগুলো মেক করে দিতে পারি আচ্ছা আজান দিচ্ছে আচ্ছা এই অংশটুকু কি সবাই বুঝতে পারছেন জি স্যার সবাই যারা এতক্ষণ কথা বলতো রিমো বুঝে নাই এমআইএসটিও বুঝে নাই চুপ হয়ে গেছে জুলিয়েট বুঝে নাই ফাতেমাও বুঝে নাই হ্যাঁ শেষের টুকার একবার বললে ভালো হয় ওই যে চেক নামে একটা ই করলেন অ্যাড করলেন কোনটা লাস্ট একটা টেবিল এক করে দেখালেন না কোনটা তো বলবেন বুঝে নিয়ে আসলে ভাই আমি শেষের এই যে ইয়েতে যান ডাটাবেসে যান এখানে একটা ওই যে যে কল নামে একটা কি যেন একটা বললেন আমি ওইটুকু বুঝি নাই মানে আমি একটু ছিলাম না আর কি 3 মিনিট মতো আপনাদেরকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আপনারা তো হচ্ছে সর্বোচ্চ করতে পারেন কি মাইগ্রেট পর্যন্ত করে ডাটাবেসটা কারণ এখানে মাইগ্রেশন ফাইলগুলো তৈরি করা আছে আপনারা পিএইচপি আর্টিসান মাইগ্রেট কমান্ডটা দিলে কি হয়ে যাবে সে অটোমেটিক ভাবে ট্যাবলগুলো কি ওখানে মাইগ্রেট করে নেবে এখন ট্যাবলের তো আমাদের কি দরকার ডাটা লাগবে না ডাটা না লাগলে আমি ধরলাম হচ্ছে যে ইউজারের জন্য অ্যাডমিন ট্যাবল আমি একটা ডাটা ইনসার্ট করতে চাচ্ছি ঠিক আছে আমি এখানে স্ট্রিং দিলাম না এইভাবে দিলাম না ঠিক আছে এসটিআর দিলাম না আমি এখানে বলে দিলাম কি এখানে বলে দিলাম কি এমআইএসটি নূরজাহান ঠিক আছে ইমেল অ্যাড্রেস হচ্ছে কি ইমেল অ্যাড্রেসটা কি হবে নূরজাহান এর ডিরেক্টরিটা মোবাইল নাম্বার নূরজাহানের মোবাইল নাম্বার আসলো ঠিক আছে জেন্ডার ফিমেল ঠিক আছে জি এনআইডি নাম্বারটা হচ্ছে যে আমরা তাকে বললাম কি আর ফাদার্স নেম বলে দিলাম এখন আমার এই ডাটাটা ডাটাবেসে ইনসার্ট করা দরকার ঠিক আছে তখন জাস্ট আমাকে করতে হচ্ছে কি জান পিএইচপি আর্টিসান ডিবি সিট ডিবি সিট যখন কমান্ডটা দিব সে আমার মেইন সিট ফাইলটাকে কি করতে চাইবে কি জানেন আমার ইউজার ট্যাবলের জন্য যে সিটটা তৈরি করা আছে বা ডাটাবেস সিটটা সে মডেল এইটাকে সে সিট করার চেষ্টা করে যখন আমি তাকে কমান্ডটা দিচ্ছি কি স্পেসিফিক ক্লাসটা বলে দিচ্ছি কি টিচার সিডার তখন সে করতেছে কি জানেন টিচার সিলেক্ট ডাটারে ডাটাবেসে পাস করে দিচ্ছে তখন আমি ওখানে যে ডাটাটা দিয়েছি এই ডাটাটা এখানে চলে আসতেছে
ঠিক আছে চলে আসছে জি জি এটা এটাই হচ্ছে হ্যাঁ এবার দেখেন আপনি যখন ফার্স্ট টাইম লগইন করতে যাচ্ছেন তখন কিন্তু আপনারা আর এই প্রবলেমটা হচ্ছে না আপনি জাস্ট তাকে বলেন কি ডিবি সিট দিয়ে দিলে আমার একটা ডাটা তো মাস্ট বি আসছে আর এই ডাটাটাই হচ্ছে কি অ্যাডমিনের ডাটা নামাজের জন্য কি একটা ব্রেক দিয়ে দিব এখনি নামাজ কয়টায় দিতে পারেন স্যার 20 মিনিটের একটা ব্রেক এখন দিব না পরে দিব এখনি দেন এখনি দিয়ে দেন ঠিক আছে তাহলে একটা 20 মিনিট ব্রেক দিচ্ছি ওকে স্যার
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা মিনিট, একটা মিনিট। ওকে। আচ্ছা, ওকে, সবাই তো আসছেন তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা কি নিয়ে যেন কথা বলছিলাম? হ্যাঁ, ডিভিসি নিয়ে। এখন একটু হচ্ছে যে আরেকটা বিষয় নিয়ে একটু আমাদের কথা বলা দরকার, ঠিক আছে? সেটা একটু আগে একজন ফেসও করেছেন, মাস্টার টেম্পলেটিং নিয়ে যখন আমরা কাজ করতেছিলাম কালকে, মনে আছে? টেম্পলেটিং নিয়ে যখন আমরা কাজ করতেছিলাম, আমরা সিএসএস গুলো কোত্থেকে দিয়েছিলাম? আমরা দিয়েছিলাম কোত্থেকে? সিডিএন লিংক দিয়েছি। আর আমরা তো সবসময় সিডিএন লিংক ইউজ করবো না, রাইট? সব সিএসএস তো সিডিএন লিংক ইউজ করবো না, তো তাহলে কিভাবে করতে পারি? তখন ইয়াগুলোকে আমরা কোথায় রেখেছি? পাবলিক ফোল্ডারের ভিতরে। ধরলাম হচ্ছে যে আমরা পাবলিক ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, নাম দিলাম হচ্ছে কি? অ্যাসেটস, ঠিক আছে? না, অ্যাসেটস নাম না দিই, অ্যাসেটস দিলে একটু পরে কনফিউশন হয়ে যাবেন, ঠিক আছে? ফ্রন্ট এন্ড, ঠিক আছে? ফ্রন্ট এন্ড নাম দিলাম, ঠিক আছে? এর ভিতরে আমরা করলাম কি, আরো একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, একটা হচ্ছে সিএসএস, একটা হচ্ছে কি জেএস, দুইটাই তো রাখতে হবে তাই না আমাদের? এখন সিএসএস আর জেএস গুলো কিভাবে পাবো? আমরা চাচ্ছি কি জানেন, বুট স্ট্র্যাপটাকে এখানে নিয়ে আসবো, ঠিক আছে? সিএসএস এর ভিতরে আমাদের বুট স্ট্র্যাপটা সম্ভবত কোন এক জায়গায় আমরা ডাউনলোড করেছিলাম ওয়েব অ্যাপের জন্য, রাইট? মনে আছে? বুট স্ট্র্যাপ ফোল্ডারের ভিতরে বুট স্ট্র্যাপটা আছে। সো আমরা এক কাজ করি, আমাদের পাবলিক পাথের কোথায় যেন করেছিলাম, ফ্রন্ট এন্ড ফোল্ডারের ভিতর, সিএসএস এর ভিতরে, রাইট? তাহলে বুট স্ট্র্যাপটা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে যে তাহলে জেএস গুলো কি করব? এইভাবে দিয়ে দিতে হবে, সেইম ভাবে। আমি আপাতত দুটো দিয়ে দেখাই দিচ্ছি, বাকিগুলো আমরা
পরবর্তীতে আমাদের মতো করে পারবো, দুইটা যেখানে একটা পারা যায় সেখানে দুটো পারা যাবে না? যাবে, শিওর? জি অবশ্যই। আচ্ছা, সো কোনো ব্যাপার না, ঠিক আছে। আমরা একটু ইয়াটা তাহলে বোট স্টেপ কি হতে ছিল? বোট স্টেপ সিএসএস এর ভিতরে বোট স্টেপ ডট সিএসএস ছিল, মিন ছিল না, রাইট? জি স্যার। তাহলে আমরা এই অংশ এতটুকু রাখলেই তো হয়ে যাচ্ছে আমাদের, তাই না? জি স্যার। কে বললো এটা? জি স্যার, জি স্যার, এই জীবজন নীতি থেকে একটু বের হয়ে আসো, ঠিক আছে? আচ্ছা, এখানেও তাহলে সেম। আচ্ছা, জিএস নামক একটা ফোল্ডার আছে, তো এখানে সিএসএস ফোল্ডার আছে, সিএসএস দেখাই দিতে হবে না? এর আগে হ্যাঁ একটা ফ্রন্ট এন্ড ফোল্ডার আছে না, ওটা দেখাইতে হবে না? এখন আমাদের কিছু পাই কিনা কোশ্চেন হচ্ছে, যেটা এখন দেখি একটু কোন ইয়াতে ছিল, আমরা হচ্ছে যে যে কোনো একটা ওয়েলকাম না ওয়েলকাম বাদে আর কোনটাই যেন গেলে এটা পাবে, এক্সটেন্ড করা আছে অ্যাবাউট এ, তাই না? শিওর তো? হোমে সিএসএস পাচ্ছে? হাই হাই, সিএসএস কিন্তু মিসিং, দেখছেন? সিএসএস পাচ্ছে না, আপনি এখন ইয়া সবুজ 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 না? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ সবুজ, একটু দেখেন আপনার প্রবলেমটা যেখানে ছিল, এই জায়গাগুলোকে আমরা কি করব দেখেন, এই জায়গাটা এটা কার্লি ব্রেসেস দিয়ে দিব, দেন অ্যাসেট না অ্যাসেটস অ্যাসেট না না অ্যাসেট 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 না, ঠিক আছে? দেন একটা কোটেশন চলে আসবে, তারপরে প্রত্যেকটা লাস্টের দিক দিয়ে আমি একটু যাই কোথায়, এখানে এখানে আর এখানে, সো একটা কোটেশন ছিল, রাইট? ফার্স্ট ব্র্যাকেট ছিল, কার্লি ব্রেসেস, কার্লি ব্রেসেস, ডান। এখনো পাই নাই, বাট আমরা একটু ইয়া করে দেখি আমাদের এখানে পাইছে কিনা, দেখেন সেইখানে বলতেছে কি এই জায়গায় সিএসএস টা পাইছে কিনা, পাইছে? পেয়েছে জি। শিওর তো? জি স্যার, সবগুলো পেয়ে গেছে, পাইছে তো? আমাদের ইউআরএল অনুযায়ী ফ্রন্ট এন্ড এর ভিতর জেএস ছিল, এর ভিতর পেয়ে গেছে, তার মানে আমরা কি লিংক করে দিব? এটা যেহেতু বোর্ড স্টেপ থ্রি এর কাজ, এই জন্য এটা এরকম দেখাচ্ছে, বুঝছেন? আমরা তো বোর্ড স্টেপ ফোর টাকে ইয়া করেছি, এটা যেটা ইনক্লুড করেছে এটা কিন্তু বোর্ড স্টেপ ফোর টা, ওটা ছিল কি বোট স্ট্রাইক থ্রিটা,
হ্যাঁ শুনতে পাচ্ছেন এবার? সো আমরা একটা কাজ করি, আমরা বোট স্টেপ 4 এর একটা টেমপ্লেট নিয়ে ফেলি, সেই ক্ষেত্রে আমাদের জন্য একটু সুবিধা হবে বুঝতে, তাই না? অ্যাসেটটা কিভাবে আসলো আরেকবার কি একটু বলবেন? অ্যাসেটটা হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি, এই আমরা এটা পাচ্ছে যে ওটা পুরোটা বুঝিয়ে দিলে তখন গিয়ে বুঝতে পারবো। আচ্ছা এই লারাভেলে কেন ঢুকলাম? একসাথে একবার প্রজেক্টে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটাও দেখাই দিই। দেখেন প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করার জন্য আমরা প্রথমত যেটা ইয়া করেছি সেটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি, আর অথবা একটা কাজ করতে পারি, আমাদের এখান থেকে তো এই ফাইলটা লাগবে, সিএসএস একটা সিএসএস ফাইল আছে তার, এটা তো ভেন্ডরের ভিতরে থাকে সিএসএস গুলো, সিএসএস আর জিএসএস না, সো সিএসএস আর জিএস তো আমাদের এখানে আছে অলরেডি, আমাদের তো শুধু জাস্ট ইন্ডেক্সটা হইলে হচ্ছে না নাকি? সে কি করছে, ওই ভেন্ডরের ফোল্ডার থেকে বোট স্টেপ প্যাকে নিচ্ছে আর একটা সিএসএস টাও রাখছে, ঠিক আছে? এই দুইটা লাগবে আমাদের। সো তাহলে এক কাজ করি, আমরা আমাদের প্রজেক্টের ভিতরে ফ্রন্ট এন্ডের ভিতর সিএসএস এ কি করি, ওর যে সিএসএস টা আছে এই সিএসএস টাকে নিয়ে নিচ্ছে, আর ভেন্ডর থেকে তো ওইটা নেওয়াই আছে আমাদের। তারপরে জাভা জেএস কোনটা কোনটা ইউজ করছে একটু দেখে নিই, জেএস হচ্ছে জেকোয়ারি ইউজ করেছে, জেকোয়ারি বোট স্টেপ বাইন্ডার এটা ইউজ করেছে, ইজিন আর এটা কোথায় আছে, সব ভেন্ডর ফোল্ডারে, রাইট? একটা স্ক্রলিং টা শুধু জেএস এর মধ্যে আছে, আর কি কি ছিল? আর কি কি ছিল বলেন না? বোট স্টেপ ছিল, বোট স্টেপ তো, বোট স্টেপটা তো আমরা নিয়েছি, হুম, মেইন যে বোট স্টেপ ফোল্ডারের ভিতরে আবার জিএস আছে, তাই না? হুম, তার ভিতর থেকে কোনটা মেইন ডট জিএস তো নিয়েছে, বোট স্টেপ বান্ডেল ডট জিএস টা নিয়েছে, আর কি কি আছে? তারপরটা হচ্ছে কি, আর হচ্ছে কি, এরপর হচ্ছে ইজিং, ইজিং টা কি, ইজিং ভেন্ডরের ভিতরে ইজিং নামক একটা ফোল্ডার আছে, রাইট? জেকোয়ারি ইজিং, জেকোয়ারি ইজিং থেকে কোনটা নিছে, জেকোয়ারি এটা নিছে মিনিফাইড, মিনিফাইড ফাইলটাকে নিয়ে নিয়েছে, আর একটা লাস্ট ওয়ান দিয়েছে, এটা তো নিয়েছি, তাই না? তাহলে ওকে, এভরিথিং ওকে। সো এবার একটা কাজ করতে পারি আমরা, জাস্ট এই ফাইলগুলো কোথায় রাখতে হয় আমরা জানি, যে ভিউ ফাইলটা কোথায় থাকে, রিসোর্সের ভিতরে, ভিউর ভিতরে থাকে, তাই না? জি। আচ্ছা আমরা এক কাজ করি, ইনডেক্সটাকে এখানে নিয়ে আসি। সো ইনডেক্সটাকে রিড করার ওয়েটা কি, আমরা ব্লেড টেমপ্লেটে কনভার্ট করে ফেলতে হবে, হুম, ইনডেক্স না, এটা হচ্ছে যে হোম দিয়ে দিই, হোম ডট ব্লেড ডট ব্লেড, হোম নামে আছে না? হুম হ্যাঁ, একটা আছে হোম নামে,
template.blade.php এবার এটাকে আমরা ডাইনামিক করব পুরোটাকে template blade.php d পরে নেই ওখানে কোন ফোল্ডারের ভিতরে আছে স্যার এখানে তো নেয়া bootstrap.bundle.min.js কিন্তু মিন ফাইনাল তো নেই bootstrap.bundle.js আছে না স্যার bootstrap.bundle.js সমস্যা নেই bootstrap.js টাও আছে ঠিক আছে এখন এটাকে আমরা কিভাবে কাজ করব ঠিক আছে এখন তো আমাদের মোটামুটি সবগুলো ফাইলকে কানেক্ট করছি এখন দেখেন প্রত্যেকটা কি হচ্ছে ফ্রন্ট এন্ড ফোল্ডারের ভিতরে আছে না জি স্যার এখান থেকে স্প্লাইসটা বাদ দিয়ে দিই সেটা তো করতে সুবিধা হবে আমি সবগুলো একসাথে করতেছি কারো তো প্রবলেম নেই না না ফ্রন্ট এন্ড স্প্লাইস ঠিক আছে জি তো এটা কিভাবে করব বলছিলাম ফারস্টে নরমাল কার্লি ব্র্যাকেট স্টার্ট করে দিচ্ছি অ্যাসেট দিয়ে দিব ঠিক আছে ফার্স্ট ব্র্যাকেট দিব কোটেশন দিচ্ছি এন্ড সবগুলা লাস্টের দিক দিয়ে কি করব এটা শেষ করে দিব ঠিক আছে ইয়া কি বলে যে নাম তো ভুলে গেছি নামটা কি সবুজ ভাই সবুজ সবুজ না সবুজ কি আছেন আচ্ছা এটাকে একটু আমরা এক কাজ করি একটা web.php দিয়ে একটা ইয়া করে দি আপাতত টেস্ট করার জন্য যে আদৌ কাজ করে কিনা ওকে স্যার আমি এটা জানতে চাচ্ছিলাম আমরা যেমন অ্যাসেট ইনক্লুড করেছি মানে আমরা অ্যাসেটটা কি আমাদের কোনো ফোল্ডারের নাম এখানে নাকি বাই ডিফল্ট এখানে অ্যাসেটটা দিলে বাই ডিফল্ট অ্যাসেট নামে কিন্তু কোনো ফোল্ডার ক্রিয়েট করিনি দেখেন আমি ফ্রন্ট এন্ড নামে করেছি অ্যাসেট নামে করিনি ঠিক আছে অ্যাসেট নামে কিন্তু কোনো ফোল্ডার ক্রিয়েট করিনি রিটার্ন ভিউ টেমপ্লেট হ্যাঁ রিটার্ন ভিউ টেমপ্লেট তার মানে হচ্ছে আমি এখন টেমপ্লেট লিংকে গিয়ে চেক করে দেখি আমার ইয়াটা পেয়েছে কিনা দেখি কি আসে আনএক্সপেক্টেড লাইন নাম্বার হচ্ছে হচ্ছে কোথায় আমাদের সেমিকোলন করেন পেয়ে গেছো আচ্ছা সিএসএস আর জিএস টা পাইনি রাইট আমরা একটু দেখি আগে সিএসএস আর জিএস এ কি প্রবলেম ঠিক আছে অদার পাইনি দেখেন ফ্রন্ট এন্ড এর ভিতর সিএসএস এর ভিতর বোটস্ট্র্যাপ মিন ডট সিএসএস আমরা তো বোটস্ট্র্যাপ মিন ডট সিএসএস না বোটস্ট্র্যাপ ডট সিএসএস ছিল রাইট ডট সিএসএস এবার একটু দেখি আচ্ছা এবার এখানে একটু লোড দিয়ে দেখি আও পেয়ে গেছে পুরো ডিজাইনটা ঠিক আছে সো আমাদের সিএসএস তো পুরোটা পেয়ে গেছে জি স্যার সবুজ বুঝতে পারছেন জি স্যার এই কাজটুকু করতে এখন এই কাজটুকু কেন করছি আমি বারবার কি করতে পারবো না আমাদের ইয়া চেঞ্জ হইতে পারে পার্টটা চেঞ্জ হতে পার্টটা চেঞ্জ হতেই পারে বাট আমি অ্যাসেট যখন ডিক্লেয়ার করে দিব অ্যাসেটটা সব সময় পাবলিক ডিরেক্টরিকে রিটার্ন করে বুঝছেন অ্যাসেট পর্যন্ত হচ্ছে কি পাবলিক ডিরেক্টরি রিটার্ন করবে দেন হচ্ছে পাবলিক ডিরেক্টরির ভিতর আমরা কিভাবে ইউজ করতে সেটা আমাদের উপর আমরা পাবলিক ডিরেক্টরির উপর বললাম কি ফ্রন্ট এন্ড এর জন্য একটা বানাতে পারি ব্যাক এন্ড এর জন্য একটা বানাতে পারি সিএসএস দুটোর জন্য আলাদা আলাদা সিএসএস থাকতে পারে তো আমরা তাকে বললাম যে হ্যাঁ ঠিক আছে ফ্রন্ট এন্ড এর সিএসএস গুলো কিভাবে থাকবে অ্যাসেট ফোল্ডারের ভিতর ফ্রন্ট এন্ড এর ভিতর সিএসএস নামে একটা ফোল্ডার আছে ঠিক আছে সিএসএস ফোল্ডারের ভিতর আমার সিএসএস গুলো আছে আর জিএস ফোল্ডারের ভিতর জিএস গুলো আছে তখন আমি তাকে বললাম কি কার্লি ব্রেসে শুরু করলাম শেষ করলাম দেন অ্যাসেট লিখে
ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, কোটেশনের ভিতর করলাম কি তার লোকেশনটা দেখাই দিলাম, আমাকে পাবলিক ডিরেক্টরিটা দিতে হয়নি। পাবলিক ডিরেক্টরি কেন দিতে হয়নি, কারণ আমি কি করেছি বুঝা গেছে স্যার সবাই? বাহ, আলহামদুলিল্লাহ, যাকে একটা জিনিস এত সহজে বুঝাতে পেরেছি। আচ্ছা, সবার কাছে রিকোয়েস্ট, যদি না বুঝেন আমাকে বলেন, আমি আবার বুঝিয়ে দেব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাট ওই চুপ মেরে বসে থাকাটা আমার কাছে ভালো লাগে, বুঝছেন? জি স্যার, বুঝছি, বুঝেছি স্যার। আচ্ছা, এরপরে কি করা যায়? একটা প্রশ্ন ছিল, জানি না এটা আদৌ হয় কিনা, বাট আমি কোন এক জায়গায় হয়তো দেখেছিলাম, আমার এই মুহূর্তে মনে আসছে না, যে সিএসএসটাকে সামহাও স্যাসে কনভার্ট করে নেয় লারাভেল, দেন সেটা ইনক্লুড করে, ওটা কিভাবে করতে হয়? স্যাস ফরম্যাটে? আচ্ছা, ওটা দেখাই দিব প্রজেক্টের সময়, একসাথে দেখাই দেব, ঠিক আছে? স্যাসে কনভার্ট করে, তবে স্যাসে কনভার্ট করলে একটা প্রবলেমও হতে পারে। আমি যেটা দেখেছিলাম যে পাবলিক ফোল্ডারে আমরা যেমন এখন সিএসএস দিয়ে সবগুলো ফাইল নিয়ে নিয়েছি, তারপর সেটাকে হচ্ছে আপনার একটা কমান্ডের মাধ্যমে, কমান্ড লাইন কমান্ডের মাধ্যমে মানে মিনিফাইড ভার্সন তৈরি করে নেয় অটোমেটিক্যালি। হুম, দেখি ওগুলো দেখাই দেব না, ঠিক আছে? দেখি প্রজেক্ট করতে করতে, কারণ আমি মেইন পাথ থেকে যদি সরে যাই তাহলে একটা প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। দেখা গেল আপনি হয়তো পাচ্ছেন, অন্যরা তো একেবারে বিগিনার লেভেলে, তো তাদের দিকটা একটু দেখা উচিত। আমাদের ফিক্সড হয়ে থাকবে, আমাদের প্রত্যেকটা পেজে কি থাকবে, মেনুটা থাকবে, এটা কনফার্ম, তাই না? আর ফুটারটা প্রত্যেকটা পেজে থাকবে, মাঝখানে চেঞ্জ হবে কি, আমাদের এই টাইটেলটা চেঞ্জ হইতে পারে, টাইটেলটা চেঞ্জ হইতে পারে, বডিটা চেঞ্জ হইতে পারে, এটাই তো নাকি? জি স্যার। তাহলে আমরা মাস্টার টেমপ্লেটিংটা কি আমার পড়া লাগতেছে না, আপনারা করে আমাকে এখন দেখাতে পারবেন? আমরা করতে পারবো, আপনারা তাহলে করে আমাকে দেখেন সবাই একবার। আমি মোটামুটি চেষ্টা করেছি যতটুকু রিকভার করা যায়, আর আপনাদেরকে একটু ফাস্ট রাখাচ্ছি, ঠিক আছে? কারণ আমি এই অংশটুকু করাইতেই মনে হয় 7 দিন সময় নিয়েছিলাম শেখ কামালে, বুঝছেন? সেই তুলনায় আপনাদেরকে 2-3 দিন এতটুকু আসছে, যেহেতু আপনাদের সময় কম, আপনারা সবাই যদি একটু কোঅপারেট করেন আমার মনে হয় আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে এবং ইজিলি সবাই নিতে পারবেন। আর যদি সবাই চুপ করে থাকেন, নিজেরা প্র্যাকটিসও না করেন, শুধু জাস্ট কোর্সটা কমপ্লিট করলেন, তাহলে কিছু বলার নেই। মাহমুদ হাসান, ঠিক বলছি? জি স্যার, সব ঠিক আছে, খালি বুঝার বল। না বুঝলে তো, আপনি না বললে তো কিভাবে বুঝবো? না না, সমস্যা নাই, সমস্যা নাই, ইনশাল্লাহ পারা যাবে। ভুল যদি না হয় কোনদিন শিখতে পারবেন না, এটা মাথায় রাখেন। স্যার, গত ক্লাসে যে কাজগুলো ছিল ওইগুলোই নাকি? এখন আজকে তো আরেকটু বাড়াইছি, কিছু 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 জিনিস তো বাড়ছে। গতকাল কি করে রাখছিলাম? হ্যাঁ, ওটা ওই দেখছেন, আমি সিএসএস গুলোকে ইয়া দিয়ে করেছি, ওই যে W3 ডাউনলোড করা, ওইটাই। হ্যাঁ হ্যাঁ, আপ যেখান থেকে ইচ্ছা। গতকালকে তো ওই যে কন্টেন্ট নিয়ে এন্টার দিয়ে সেকশন গুলো দিয়ে করেছিলাম। হ্যাঁ রাইট, ওটাই করবেন এখন, ঠিক আছে? পড়ার সময় সেই সাথে আমরা কি করেছি, আজকে কিন্তু আর কোনো সিরিয়াল লিংক ইউজ করিনি। হ্যাঁ, এগুলো নিজস্ব, এবারে নিজস্ব, ঠিক আছে? এবং আমরা যতই চেঞ্জ করে নেই কেন, আমার পাথ কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে? আমরা পাবলিক কোনো ডিরেক্টরি থেকে আপনাকে পাথ দেখাচ্ছি। ওকে, বুঝছি।
স্যার আমি এখন করতে পারবো না, আমার ল্যাপটপ কাজ করছে না ঠিক মতো। আচ্ছা কখন পারবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আমাকে দেখাইতে হবে সানজিমা আক্তার, ঠিক আছে? পাবলিক ডিরেক্টরি একটা, পাবলিক একটা নিউ ফোল্ডার, কিছু মনে হয় ফন্ট ইন যে কোনো একটা দিতে পারি, খুশি এখানে হচ্ছে আরো একটা ফোল্ডার।
সবাই কি করতেছেন? জি স্যার।
সবুজ হয়েছে আপনারটা? সবুজ তো মনে নেই না ভাই। আরো কয়েকটা জিনিস দেখাই দেওয়ার ছিল, এখন দেখাই দেওয়া ঠিক হবে আপনাদের? আপনি বেশি হয়ে যাবে নাকি? আচ্ছা আমার কমপ্লিট হয়ে গেছে। খুবই ভালো। সলভটা সলভ হয়েছে ওটা? জি স্যার, ওটা সলভ হয়েছে। এখন নতুন একটা টেমপ্লেট নিয়ে ব্যস্ত আপনি করলেন, ওটাই তো আর প্রবলেম হচ্ছে না, তাই না? না স্যার, পারফেক্টলি কাজ করছে। ঠিক আছে। আচ্ছা নেক্সট ক্লাস থেকে চেষ্টা করবো হচ্ছে ক্রুটটা শুরু করে দিতে, ঠিক আছে? এখন গ্রুপ করার সময় আমরা আরো একটা জিনিস নিয়ে কাজ করতে হবে, সেটা হচ্ছে মডেল। ঠিক আছে, আমরা হচ্ছে যে এলিগেন্ট কোয়ারিটা দেখাই দেব, ঠিক আছে? আমাদের হাতে যেহেতু টাইম কম, শর্ট টাইমের ভিতর আমাদেরকে ব্যাটার কিছু শিখতে হবে, তাই আমরা হচ্ছে এলিগেন্ট কোয়ারিটা দেখাবো, ঠিক আছে? ওকে, এন্ড এলিগেন্টটা ইজি, তুলনামূলক ইজি, আমি ওটা সহ রাখবো, বাট এলিগেন্টের উপর আমি ফোকাস করব, বুঝছেন? ওকে, সো একসাথে আমরা মডেল কিভাবে তৈরি করতে হয় সেটা একটু শিখে নিয়ে আসবে, ঠিক আছে? মডেল এবং মাইগ্রেশন দুটো করব না শুধু মডেল? মডেলটাই করি, দেন মাইগ্রেশন করি। আচ্ছা, মডেলটা করে দেন মাইগ্রেশন। আচ্ছা ঠিক আছে। সো মডেল মেক করার জন্য পিএইচপি আর্টিসান মেক মডেল, ঠিক আছে? পিএইচপি আর্টিসান মেক মডেল। এখন সরি, মডেলের নামটা একটু চেঞ্জ করে রাখি আমরা, ঠিক আছে? নাম কি দেওয়া যায় আমাদের? ডেটাবেজ হ্যান্ডেল করার জন্য মডেলটা লাগবে। আমরা তাকে করতে পারি কি জানেন, এই ইউজ ফ্যাক্টরির পরে ফিলাবল দিয়ে যে ফিল্ড গুলো বলবো ওই ফিল্ড ছাড়া অন্য কোনো ফিল্ড যদি ডাটা বেসে থাকে সেই রোল জেনারেট করবে, বুঝছেন? এবং অন্য কোনো ফিল্ডে ডাটা ইনসার্ট করতে দিবে, বুঝছেন? এবং কোন টেবলে দিবে না বলেন তো? ওই যে টেবলটা আমরা ইউজ করব, কোন টেবলটা? আমরা তো এখানে কোনো টেবলের কথা বলিনি, বলছি না বলিনি না, এখানে তো কই টেবল, কোন টেবলের কথা বলেন? টিচার্স নামে একটা টেবল আছে আমাদের, দেখেন ডেটাবেসের ভিতর মাইগ্রেশন টিচার্স, এই টিচার্স টেবলের সাথে কানেক্টেড হয়ে যাবে, বুঝছেন? ওকে, এ কি করবে ওই টিচার্স টেবলের সাথে কানেক্টেড, বুঝতে পারছেন? আচ্ছা এক কাজ করি, আরো একটা জিনিস শিখাই দিই, একসাথে মডেল আর মাইগ্রেশনটা দুটো, যেহেতু কষ্ট একটু বেশি হয় তাহলে দুটো একসাথে করি, কি বলেন? ওকে, সেম জিনিসটাই, জাস্ট এখানে করব কি, নামটা বলে দিয়ে মাইগ্রেশন। এখন কি নাম দিতে পারি বলেন তো?
ক্লাসমেট মডেল ফ্লাইট মাইগ্রেশন এন্ড টিচার্স মাইগ্রেশন অ্যাডমিন নাম দিয়ে দিই ঠিক আছে অ্যাডমিন নামে একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করি আমরা তো সাথে হচ্ছে মাইগ্রেশন আমরা কি এর আগে শুধু মডেল বলেছিলাম এখন মাইগ্রেশন সহ বলছি দেখি ডান ডান দুটোই কিন্তু ক্রিয়েট হইছে দেখেন সে অ্যাডমিনটা কি করতে ক্যাপ ইয়া প্লুরাল করে দিয়েছে খেয়াল করছেন অ্যাডমিন বুঝতে পারছেন সেটা নিজ দায়িত্বে করছে না দেখি একটু আদৌ করছে কিনা দেখেন অ্যাডমিন তার মানে এই ফাইলটা কার সাথে কানেক্টেড অ্যাডমিন বুঝতে পারছেন ওকে যদি আমরা মডেল ক্রিয়েট করি অটোমেটিক মাইগ্রেশন একটা ইয়া তৈরি হয়ে যাবে হ্যাঁ এখন এই কমান্ডটা দিলে লাস্টে যে কমান্ডটা দিয়েছি এটাই মাইগ্রেশন ক্রিয়েট হবে মানে মেশ মডেল অ্যাডমিন প্রোটেকশন মাইগ্রেশন একটু স্যার লেখেন মডেল যদি আমরা আরো একটা শর্টকাট জিনিস শিখে দিতে পারি আপনাকে কেমন হয় বলুন তো খুবই ভালো হয় শর্টকাটই তো জীবন কন্ট্রোলার ফাইল তো আমাদেরকে তৈরি করতে হয় তাই না সেম নামে আবার অ্যাডমিন নামে এখন একটা কন্ট্রোলার ফাইল তৈরি করতে হবে না আমাদেরকে অ্যাডমিনের জন্য এই জিনিসটা কি কিভাবে আমরা একটু একসাথে ঠিক আছে এই কাজটা কোনোভাবে করা যায় কিনা একটু চিন্তা করা উচিত একটু দেখি এটা কোনো ভাবে করতে পারি কিনা ঠিক আছে মাথায় কোনো আইডিয়া আছে কারো কোনটা আরেকবার বলুন আমরা চাচ্ছি কি মডেল মাইগ্রেশন সবগুলো একসাথে হয়ে যাবে ঠিক আছে মডেল এবং মাইগ্রেশন ফাইল কি করবে একসাথে ইয়া করবে জেনারেট হবে হ্যাঁ মডেল এবং মাইগ্রেশন ফাইলটা একসাথে জেনারেট করবে স্যার আমরা একটু গুগলের কাছে হেল্প চাই দেখি কারণ এটা লারাভেল ডিরেক্টরিতে নেই বুঝছেন দেখেন ঠিক আছে পিএইচপি আর্টিসান নেই কি করছে মডেলটাকে মেক করো ডাবল হাইফেন দিয়ে মাইগ্রেশন ঠিক আছে আবার হ্যাঁ কন্ট্রোলার করতে কন্ট্রোলার দিয়ে কন্ট্রোলারের নামটাও বলে দিচ্ছে ঠিক আছে দেন রিসোর্সেস মো কন্ট্রোলারের রিসোর্সেস দিয়ে আমরা দেখাইছিলাম না আচ্ছা আরো একটা শর্টকাট আছে মাইগ্রেশন কন্ট্রোলার ঠিক আছে পিএইচপি সাথে হ্যাঁ এমসি দিয়ে দিয়েছে বাহ কি সুন্দর তাই না আরো একটা আছে শর্টকাট আরো শর্টকাট আছে তাই না আর কিছু লাগবে লাইভে বলেন না শর্টকাট ঠিক আছে আচ্ছা প্রথমত আমরা এটা দিয়ে একটু দেখি ঠিক আছে আমরা একটা কাজ করি পিএইচপি আর্টিসান প্রোডাক্ট কন্ট্রোলার লিখে দিই তাকে প্রোডাক্ট কন্ট্রোলার তৈরি করবে সাথে কি রিসোর্স সহ দেখি কাজ করে কিনা আমরা একটু এক্সপেরিমেন্ট তো চালাইতে পারি তাই না বাহ মডেল তৈরি করে ফেলছে মাইগ্রেশন তৈরি করে ফেলছে প্রোডাক্ট মাইগ্রেশন ঠিক আছে প্রোডাক্ট কেন হবে এটা প্রোডাক্টস ফর ক্রিয়েট প্রোডাক্ট যে কন্ট্রোলারস এর মধ্যে অ্যাস হইছে শেট এটা ভুল হচ্ছে ওই আমি লাস্টে প্রোডাক্ট কন্ট্রোলার লিখে ফেলছি যে এজন্য ভুল হয়েছে আমি একটু এক কাজ করি সে ওটাকে প্রোডাক্ট কন্ট্রোলার নামেই করবো আমি ওটাকে ডিলিট করবো ঠিক আছে কোথায় যেন থাকে এটা ঠিক
এটাকে রিমুভ করে দিচ্ছি আরেকটা কোনটা কোথায় ছিল ডাটাবেস ওটা তো ডাটাবেস তাহলে এখন একটা জিনিস কমান্ডটা আবার সেম কমান্ডটাকে কি করে প্রেস করি দেখি কি আসে মা সেম কমান্ড তো দিব না তাই না দেখি একটা এক্সপেরিমেন্ট হয়ে যাক আমাদের আচ্ছা প্রোডাক্টস নামে একটা ট্যাবল ক্রিয়েট করছে আর আর কি ক্রিয়েট করে দেখি আর একটা ফাইল ক্রিয়েট করার কথা তার তাই না দুইটাই তো করেছে না মডেলও করলো মাইগ্রেশনও তো করলো এটা কি একটু সময় নিবে হয়তো কারণ ওই রিসোর্সেস সহ দিছি তো সে রিসোর্সেস গুলোকে রেডি করতে কত একটু সময় নিচ্ছে কয়েক সেকেন্ড ওয়েট করে দেখি কন্ট্রোলার মেক করে ফেলছে ঠিক আছে আচ্ছা কন্ট্রোলার যেহেতু মেক করতে পারছে কন্ট্রোলার নামটা কি দিছে ও নামটা কিন্তু সে ঠিকই কন্ট্রোলার নামেই নিছে দেখছেন প্রোডাক্ট কন্ট্রোলার সমুদ্র কন্ট্রোলার দেওয়া থাকে কি বলেন বাহ আর কি লাগে তাই না যা কি বলেছে আনোয়ার সাইদ আনোয়ার আরো একটু যদি কষ্ট কম অনুযায়ী আমরা উঠু বলতাম কেউ বানাই দিত আচ্ছা এই কমেন্টটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ঠিক আছে কোনটা দিব এতগুলো কমান্ড তো মনেই থাকবে না সমস্যা তো ওইটাই PHP artisan make আচ্ছা এটা তো মনে থাকবে make model then model এর নামটা দিয়ে আমি আসছি এটা তো মনে থাকবে এটা থাকবে এটা একটু ছোট আছে তাহলে এটাই দিচ্ছি এটা দিয়ে একটা এক্সপেরিমেন্ট চালাই দেখব PHP আচ্ছা এটা আপনি একটু চালাই দেখেন কাজ করে কি কন্ট্রোল সি দিয়ে এটাকে আপনার পিএইচপি আর্টিসান মেক মডেল প্রোডাক্ট কি বড় হাতে দিতে হবে মডেলের কার্যকর নাম ক্যাপিটালে হয় ওকে ফার্স্ট ক্যারেক্টারটা একটা ধরে আদৌ কি কাজ করবে ও ক্রিয়েটেড সাকসেসফুলি মাইগ্রেশন ওকে তাহলে মডেলস এর মধ্যে যদি যাই প্রোডাক্ট নামে একটা আসছে মডেল এবং ডাটাবেজ এর মধ্যে মাইগ্রেশন এর মধ্যে একটা ফাইল আসার কথা যেটার নাম হবে এই প্রোডাক্টস আইকন প্রোডাক্টস টেবিল এখন আমি তো ডাটাবেজই ক্রিয়েট করিনি কাজ কি করবে তাহলে সহজে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মডেল নিয়ে
হ্যাঁ এই ছোটটাতেও কাজ করছে শর্টে। আচ্ছা সবার কি হয়েছে? জি স্যার। হ্যাঁ ভাইয়া হয়েছে। এখন আমার একটা প্রশ্ন আছে। জি। এই মডেলটা কি কাজের জন্য ইউজ হবে? বলেছিলাম একটু আগে। মনে করুন। ফাইলগুলোকে প্রোটেক্টেড করে রাখার জন্য। অর্থাৎ আমরা চাচ্ছি কি জানেন আমাদের এই ফিল্ডের এই মডেলটা এখানে যে তিনটা ফিল্ড আছে এই তিনটা ফিল্ডের বাইরে কোনো ডাটা যেন কেউ ইনজেক্ট করতে না পারে বা ডাটাবেসে কোনো কি করতে না পারে কোন একটা ফিল্ড ক্রিয়েট করতে না পারে ওকে বুঝছেন মানে এই তিনটা ফিল্ডের বাইরে আপনি যে ডাটাই দেন সেই ডিনাই করে দিবে তিনটা ফিল্ডের বাইরে অন্য কোন ফিল্ড থাকলে ওই ফিল্ডের জন্য কি করবে সে একটা এরর জেনারেট করে দিবে যে না এখানে ডাটা ইনসার্ট করা পসিবল না আচ্ছা বুঝছেন আর এই মাইগ্রেশন যেটা লাস্ট মাইগ্রেশন হচ্ছে ডাটাবেস ডাটাবেস ক্রিয়েট করে সে এটা কি ডাটাবেসের টেবিলটা ক্রিয়েট করার জন্য মাইগ্রেশনটা লাগবে আর কন্ট্রোলারটা হচ্ছে কি কন্ট্রোল করার জন্য সবকিছুকে ঠিক আছে আচ্ছা সো একটু দোয়া করেন আমার জন্য যেন কালকে থেকে আপনাদেরকে ধীরে সুস্থে ক্লাসটা করাইতে পারি ঠিক আছে একটু ধীরে সুস্থে হ্যাঁ একটু রিল্যাক্স হয়ে ক্লাসটা করাইতে পারি আমার মতে করে ওকে আল্লাহ যেন আপনাকে সেই তৌফিক দান করে একটা লং টাইম ব্রেকে চলে যাই আমরা দেখা হবে কালকে দেখা হবে না কথা হবে আপনার কম্পিউটার দেখা হবে আজকে কারো কোনো প্রবলেম হচ্ছে আমার সাথে একটু শেয়ার করতে পারেন যদি কোনো প্রবলেম হয়ে থাকে ক্লাস রিলেটেড কোনো ইস্যু নেই আপাতত না আপাতত কোনো সমস্যা নেই যে কারো বুঝতে অসুবিধা হচ্ছে পারবো না পারতেছি না এই প্রবলেম ওই প্রবলেম আমার সাথে শেয়ার করতে পারেন কোনো প্রবলেম নেই ট্রাই করব হচ্ছে যে আপনাকে অ্যাট লিস্ট যতটুকু পারি হেল্প করার জন্য বুঝছেন আর কেউ কষ্ট করে আমার কোনো কথাকে পার্সোনালি নেবেন না বুঝছেন আপনার সাথে মজা করে অথবা কোনো কথা বলে ফেললে কারো এগেইনস্টে চলে গেলে কষ্ট করে পার্সোনালি কেউ নিয়ে না ঠিক আছে এতটুকু রিকোয়েস্ট করতে পারি আপনাদের কাছে ঠিক আছে কেউ কোনো কথা পার্সোনালি নেবেন না মনে করুন ভুলে গেছি শেষ আবার পরাটা ভুলে যাই না এরকম করে কিছু অথবা হচ্ছে যে কে সরি আরো দুই একজন বাদ পড়ছে সাইদ আনোয়ার আনোয়ার তারপর সবুজ আরো দুই একজনকে নিয়ে সুচিস্মিতা মাইক্রোফোন অন করছিল ওনার নামটা বলে নেই দেখে বুঝছেন আল্লাহ
ঠিক আছে, সবাই একটু দোয়া করেন আমার জন্য আর আমার আম্মুর জন্য একটু দোয়া করেন। আজ তোমাকে জেনারেল বেডে দেওয়া হয়েছে, শুনে ভালো লাগলো। এখন অক্সিজেন ফ্লো মোটামুটি স্বাভাবিকই আছে, 3 কেজির মতো মনে হয় লাগতেছে অক্সিজেন ফ্লোটা। তো কালকের দিনটা দেখে যদি কালকে মনে হয় একটু ভালো লাগতেছে তাহলে আমরা কালকে বাসায় নিয়ে আসতে পারি, আর না হয় আরো একটা দিন একটু কষ্টের মধ্যে পড়বো আর কি আমি। ঠিক আছে, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন, সব ঠিক হয়ে যাবে। ভালো, ঠিক আছে, সবাই দোয়া করেন। তাহলে এতটুকুই রাখছি আজকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।